ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলতে গেলে তো তোমার ভাবনা চিন্তার কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্স, কারণ ইন্ডিপেন্ডেন্ট অনেক সময় তুমি হতে পারো না বিভিন্ন কারণে। কখনো কখনো তুমি নিজেকে সেন্সার করবে, তোমার মনে হচ্ছে 18 দিন 20 দিন 25 দিন শুটিং লাগবে, আর তোমার বলছে না 10 দিনে করে দেওয়া। আমার অত দরকার নেই, এডিটটা শিখেছি, এডিটই করি। উপন্যাস আর পেজ টার্নারের মধ্যে পার্থক্য শেষ না করে ছাড়তেই পারছি না, রেখে দিলাম, ওটার জীবনেও পড়লাম না। আর উপন্যাস কি, তুমি তোমার 18 বছর বয়সে পড়েছো একরকম লাগছে, 28 বছরে পড়লে আর একরকম লাগছে। সারা জীবনে তোমাকে অনেক কিছু সে পেজ টার্নার হলে তো ওই রকম। ওয়েব সিরিজ কিন্তু খানিকটা ওরকমই, মানে জীবনের সঙ্গে সিনেমার বেশি মিল আছে, কারণ জীবনে একটা পয়েন্টে তুমি শেষ জানো না। কারণ আমি তো মেশিন না, যে ChatGPT তো না, ফলে তো আমি ChatGPTর মতো পারবো না, ChatGPTও আমার মতো পারবে না, চোখের জল ফেলতে পারবে না। ফ্যাক্টরি যখন হবে লাক্স সাবান ওই একই তো বেরোবে, তো কোনোটা থ্রিলার, কোনোটা কমেডি, কোনোটা অ্যাকশন। এবার লোকে কত আর সাবান মাখবে? যারা রেগুলার প্রডিউসার ছবি বানাচ্ছেন কত বানান, 20টা 25টা করে বানান, একটা আর একরকম করতে দিন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, আমি অরুণ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর ক্লিকিং। এই চ্যানেলে আমরা ডিফারেন্ট কনভারসেশন নিয়ে আসার চেষ্টা করতে থাকি ইন সোল কানেকশন পডকাস্ট। সো আজকের পডকাস্টে আমার গেস্ট হলো প্রদীপ্ত ভট্টাচার্য, পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য, যার জন্য বেশ কিছু মানুষ আমাদের রিকোয়েস্ট করেছিলেন। প্রদীপ্ত একটু অন্য ধরনের ফিল্ম মেকার, সেই অর্থে যাকে যেই ধরনের ফিল্ম মেকারদের একটু আলাদা করে আইডেন্টিফাই করেছে কিছু স্পেসিফিক দর্শক, প্রদীপ্ত সেরকম ধরনের একজন ফিল্ম মেকার। এবং প্রদীপ্তর সিনেমা বা প্রদীপ্তর কাজে রিসেন্টলি বিরহী বলে একটি সিরিজ যথেষ্ট পপুলার হয়েছিল, বিরহী সিজন 1 এবং সিজন 2 দুটো এলো। প্রদীপ্তর প্রথম ছবি বাকিটা ব্যক্তিগত যথেষ্ট চর্চিত একটি সিনেমা, এবং ইন্ডিপেন্ডেন্ট সিনেমার বা ইন্ডিপেন্ডেন্ট ভাবনার প্রকাশ সেই সময় একটা অন্যরকম সিনেমা হিসাবে বেশ চর্চিত একটি ছবি। তো মনে হলো যে প্রদীপ্তর সঙ্গে আমরা একটা খুবই এঙ্গেজিং এবং খুবই অন্যরকম একটা আড্ডা মারতে পারি, এবং এক্সপেকটেশন যা ছিল তাই হয়েছে। আজকের আড্ডাটা একটু ডিফারেন্ট, প্রত্যেকটা আড্ডায় আমি ডিফারেন্ট বলি, বাট এটা ডিফারেন্ট এইভাবে যে প্রদীপ্তর একটা খুবই শান্ত পার্সন আছে, খুবই শান্ত একটা পার্সোনালিটি, খুবই আস্তে আস্তে, খুবই গুছিয়ে অনেকটা সময় নিয়ে কথা বলে। তো এই যে আড্ডাটার মেজাজটা, সেটাও খুবই ওরকম একটা অদ্ভুত শান্ত এবং অ্যাট দ্য সেম টাইম খুবই থট প্রভোকিং যেটা বলে সেটা কিন্তু হয়েছে। আমি পুরো আড্ডাটাতে অনেকক্ষণ আড্ডা মেরেছি, আমরা বেশ মজা পেয়েছি, আমার মনে হয় আপনারাও সেম মজাটাই পাবেন। সো দেরি করবো না, আর লেটস গো টু দ্য এপিসোড। তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হলো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও এরকম নতুন কন্টেন্ট আমরা নিয়ে আসতেই থাকবো। ফর নাও সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন প্রদীপ্ত ভট্টাচার্য। প্রদীপ্ত, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। অনেকদিন ধরে ভাবছিলাম তোমার সঙ্গে একটা এপিসোড করার, খুব ইচ্ছে হচ্ছিল। কেমন আছো বলো? এই চলে যাচ্ছে বেশ। তুমি আমাকে একটা কথা বলো, তোমার ফিল্ম মেকিংয়ের জার্নি, ঠিক আছে, সেটা প্রথম শুরু হয় কোন পয়েন্ট থেকে? মানে কোন পয়েন্টে তুমি ডিসাইড করো যে আমি সিনেমাটাই বানাবো? এটা আমি ধরো, আমি বহরমপুরে বড় হয়েছি এবং আমাদের বাড়িতে একটা ছবি দেখার একটা ছিল আর কি, চল ছিল। হ্যাঁ, বিভিন্ন ছবি দেখা হতো ইত্যাদি। কলকাতায় ওখান থেকে বাবা আমাকে পাঠিয়ে দিলেন, মানে বহরমপুর থেকে, যে কিছু একটা কর আর কি, কারণ ওখানে আস্তে আস্তে আমার রেজাল্ট খারাপ হচ্ছিল। আচ্ছা, বাবা দেখলেন যে তো মনে হচ্ছে, কারণ আমার প্রচণ্ড খেলাধুলোতে আগ্রহ ছিল সেই সময়। আচ্ছা, কী খেলাধুলো আগ্রহ? ফুটবল, ক্রিকেট দুটোই। আচ্ছা, আমি তখন ওখানকার যে লোকাল ক্লাবগুলোতে তখন সবে সুযোগ পেতে শুরু করেছি, 96-7 এই সময়। তো সেই সময় রেজাল্ট ফেজাল্ট খারাপ হলো, বাবা পাঠিয়ে দিলেন। তারপরে এখানে কি যে করব, আমি খবর পেলাম যে বিভিন্ন ধরনের কোর্স করতাম আমি, মানে বাবা আমাকে এই কোর্স কর, সেই কোর্স কর। তো এইসব করতে করতে একটা, মানে সে কোর্স অদ্ভুত কোর্স করেছি, মানে এক বড় বাজারে খাতা লেখা, কীভাবে খাতা লেখে, তখন তো কম্পিউটার আসেনি, তখন শেয়ালদা একজন ধুতি পাঞ্জাবি পড়া মাস্টারমশাই আসতেন, মানে বড়বাজারের গদিতে বসতে গেলে কীভাবে খাতা লিখতে হয় তাকে মেনটেন করতে হয়। আচ্ছা, টাইপ রাইটিং, শর্ট হ্যান্ড, সেক্রেটারিয়াল প্র্যাকটিস বলে একটা কোর্স ছিল, তখন খুব ট্রেন্ডিংও ছিল ওই সময়টা। হ্যাঁ হ্যাঁ, ওইসব তো এই করতে করতে আমি একটা খোঁজ পেলাম তোমার একটা মাল্টিমিডিয়া বলে একটা বিষয়ের আর কি, 2000 সাল নাগাদ, 2000-2001 তখন ঢুকছে। আর সেই সময় খবর পেলাম, মানে তখন আমি সিনেমা দেখা মানে পাগলের মতো সিনেমা দেখি তখন। আচ্ছা, মানে আমি থাকতাম মনোহরপুকুরে একটা মেসে, হাজিরার ওখানে, তখন ওখানে তোমার এদিকে বসুশ্রী, উজ্জ্বলা, ভারতী, ইন্দিরা, আর একটু গেলে পূর্ণ, পেছনে প্রিয়া, ওদিকে নবীনা, ছবিঘর। হ্যাঁ, ছবিঘর তো শেয়ালদা, ছবিঘর বলছি, ওটা কি বলে, বিজলি, বিজলি। আর তোমার আর একটু ওদিকে গেলে নন্দন। হ্যাঁ, এইসব করে মানে যা পয়সা করি তো সিনেমা দেখে কাটিয়ে দিতাম। তখন করছিলে কি? আমি তখন বিকম পড়ছি। আচ্ছা আচ্ছা, সুরেন্দ্রনাথ কলেজে। আচ্ছা, কারণ সেটাও আমার করতে হলো। এসআরএফটিআইতে গেলাম, ওনারা বললেন যে গ্র্যাজুয়েশন ছাড়া পড়া যাবে না। আচ্ছা, এই যে এসআরএফটিআইতে গেলে, হ্যাঁ, এটা কেন গেলে, মানে তোমার কি মনে হলো যে আমি সিনেমা নিয়ে কিছু করব? হ্যাঁ, তার কারণ মাল্টিমিডিয়াটাতে যুক্ত হয়ে তখন আমি এই ফিল্ম মেকিংয়ের কিছু কিছু পার্ট, মানে মাল্টিমিডিয়াটা বিষয়টা এরকম ছিল যে এখন যেরকম ফোনে এই যে ইন্টারঅ্যাক্টিভিটি, যে তুমি একটা যে কোনো জায়গায় ক্লিক করে চলে যেতে পারো, ইন্টারঅ্যাক্ট করতে পারো, নিজে ইনপুট দিতে পারো। হ্যাঁ, এইটারই বেসিক তখনকার যে ধারণাগুলো, ধরো একটা ডিভিডি বানাতে হবে যেটা কি না বেড়াতে যাওয়ার ডিভিডি, তোমার বই পড়ার দরকার নেই, বা তখন ওয়েবসাইটের এতটা চল হয়নি লোকে, বা অঙ্ক শিখতে চাও, বা সেইগুলো আমি শিখে সেইগুলো করতে শুরু করেছিলাম। একটা কোম্পানিতে মাস 2-3 আগে চাকরিও পেয়েছিলাম। তো ওইগুলো করতে করতে আমাকে তখন যেটা করতে হতো, আমাকে নিজেকেই লিখতে হতো রিসার্চটা করে। ধরো একটা কথার কথা, তুমি এতে বেড়াতে যাবে সিমলা, তো কোথায় তার কি 6টা পয়েন্ট করে তার পেজ ভাগ করে, এখানে গেলে এটা হবে, ওখানে গেলে এই, যে এই পুরোটাকে স্ক্রিপ্ট করে, ভয়েস ওভার করে, সেটাকে রেকর্ড করে, অ্যানিমেশন করে, এডিট করে, ফাইনাল ইন্টারেক্টিভিটিটা ক্রিয়েট করে, মানে ক্লিক করে এখানে কোনো ডিভিডিটাতে, এই পুরো এটাকে বলতো অথরিং, ফাইনালটাকে মাল্টিমিডিয়া অথরিং। তো এইগুলো আমি করতাম পুরো, মানে ইনক্লুডিং এডিটিং, এমনি 2D অ্যানিমেশন, গ্রাফিক্স আর কি, এবং 3D যেটুকু পার্ট দরকার হতো, ভয়েস ওভার সমস্তটা, এবং রিসার্চটাও, এবার রিসার্চ মেটেরিয়াল যে অফিসে চাকরি করতাম ওরা আমাকে দিয়ে দিতেন আর কি, বইপত্র। তখন পুরোটাই লাইব্রেরি ওরিয়েন্টেড বিষয় ছিল, ইন্টারনেটে রিসার্চ করার জায়গা ছিল না, ইন্টারনেটটা খুবই কস্টলিও ছিল, এবং ধরো একটা গোটা অফিসে এক জায়গাতে একটাতে আছে, খুবই তার একটা ব্যাপার। তো করতে করতে এরকম ওই চাকরিটা আমার একটু ভালো লাগে, মানে 2-3 মাসের মধ্যে আমি প্রায় 15টা প্রজেক্ট করতে হয়েছিল, মানে নাওয়া খাওয়া ভুলে সারাক্ষণে করতে হতো। আর ওদের মানে একটা স্বাভাবিকভাবে অফিসের একটা ডিসিপ্লিন ছিল, ওখানে রেন্ডার টেন্ডার ওই অ্যাডোব প্রিমিয়ারে এডিট হতো তখন, বোধহয় অ্যাডোব প্রিমিয়ার 1.5 বোধহয়, না না তার আগের ভার্সন, মানে ওই প্রিমিয়ার প্রো এর আগের ভার্সন, শুধু প্রিমিয়ার, ঠিক আছে, একদম শুরুর ভার্সন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি শুরু করেছি প্রিমিয়ার 3, ঠিক আছে, তারপর প্রো তো পরে এলো, তোমার 3, 4, 5, 6, 6.5, তারপরে এখন তো 24 এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, এখন তো তুমি এইভাবে আসছে আর কি। তো যাই হোক, তখন তো তোমার ওই 8 GB হার্ড ড্রাইভ এই টাইপের, একদম একদম, এবং একটা 1 মিনিটের ভিডিও তুমি হোল নাইট রেন্ডার করেছি আমি, 1 মিনিট, তাও সিডি কোয়ালিটি, মানে তখন এইচডিটা আসেইনি সেই, মানে আমাদের এখানে এমনি শ্যুট করলে HDV-তে হতো, মানে 700x 576 আর কি। তো যাই হোক, তো এইটা করতে করতে যেটা হলো, আমার পছন্দ হলো না, যেখানে শিখতাম ZCA আর যাদবপুর ইউনিভার্সিটির একটা কোর্স ছিল মাল্টিমিডিয়া, ওইখানে শিখেছিলাম, ওরাই আমাকে ফ্যাকাল্টি হিসেবে ডেকে নিলেন, তাহলে তুমি এখানে করো। ওইটা ভাল লাগছে না, এখানে করো। ওখানে আমি তারপরে দেখলাম যে এই ফিল্ম, এমনি সিনেমা দেখার নেশাটা ছিলই, যেহেতু করতে পারছি বিভিন্ন ছবি কেটে এটা ওটা সেটা করছি, তো তখন আমি এডিট নিয়ে পড়াশুনো শুরু করলাম, যে হ্যাঁ কারণ ফিল্ম মেকিং নিয়ে তখন চর্চা, ফিল্ম মেকিংও চর্চা শুরু করে ফেস্টিভ্যাল যাওয়া শুরু করেছি, সিনেমা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, অন্যরকম সিনেমা দেখা শুরু হয়েছে। হ্যাঁ এইবার এবার অন্যরকম ছবি বলতে তোমার আমাদের অদ্ভুত অদ্ভুত উপায়ে বিভিন্ন রকম অন্যরকম ছবি দেখতাম আর কি। মানে যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের ছোটোবেলাতে, সেটা দূরদর্শনে একটা দুপুরবেলায় ভারতের বিভিন্ন রিজিওনাল সিনেমা রোববার দিন দুপুরবেলা দিত, এবং ঘটনা হচ্ছে তখন সাবটাইটেল পড়া অভ্যেস ছিল না, এবং ওইটা দেখা এমন অভ্যেস হয়ে গেছিলো আমি বিভিন্ন ভাষার ওই বুঝে যেতাম মোটামুটি, ঠিক এটা আমার ক্ষেত্রেও সেম হতো ছোটোবেলাটা। হ্যাঁ, এবং তারপর তুমি ওই বহরমপুরে রেগুলার বেসিসে তোমার বিভিন্ন ছবি আসতো, তখন ছিল ওই সিজন টিকিট কিনলে বা চার্লি চাপলিন দেখলে বা বিভিন্ন এ করলে, আর বা সত্যজিৎ রায়ের রেট্রোস্পেক্টিভ, সত্যজিৎ রায়ের রেট্রোস্পেক্টিভ এবং ঋত্বিক ঘটকের রেট্রোস্পেক্টিভ আমি দূরদর্শনে দেখেছি। আচ্ছা, 9-এ ঋত্বিক ঘটকের রেট্রোস্পেক্টিভ দেখেছিলাম। এবার তখন সব কিছু যে আমি বুঝতে পেরেছি তা নয়, কিছু দেখেছি। বাড়ি থেকে পালিয়ে নিয়ে বিশেষ ইন্টারেস্ট ছিল সেই সময়, কারণ শিবরামের বাড়ি থেকে পালিয়ে আমার প্রচণ্ড একটা প্রিয় উপন্যাস ছিল, সেইটা আমরা দেখেছিলাম। এইসব করতে করতে যেটা হলো যে তোমার কলকাতায় এসে ওই এটা বেড়ে গেল, আমি জানতে পারলাম যে পুনেতে একটা ফিল্মের আলাদা ইনস্টিটিউট আছে, সেটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না যে সিনেমা শেখায় কোথাও। তা করতে করতে মাল্টিমিডিয়া করতে করতে জানতে পারলাম যে আবার এসআরএফটিআই বলে একটা নতুন হয়েছে কলকাতায়, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, তো সেইখানে শেখাচ্ছে। তো আমি চলে গিয়েছিলাম, তো বললো যে গ্র্যাজুয়েশন ছাড়া হবে না, তখন আমি গ্র্যাজুয়েশনটা একটুও করতে চাইনি সেই সময়। যাই হোক করলাম, এবং এইখানে চাকরিটা করছিলাম ওই মাল্টিমিডিয়া, এবং তখন আমি ওই প্রিপারেশনগুলো নিতে শুরু করি, কারণ ওইখানে ফ্যাকাল্টি হওয়ার ফলে সুবিধা ছিল ইন্টারনেটটা আমার হাতে ছিল তখন, মানে ওটা খুব কস্টলি, এবং তখন সাইবার ক্যাফেও অত ছিল না, ধরো 2001 এবং 2002 সালে ওই জাস্ট তখন সাইবার ক্যাফের ইয়ে শুরু হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ শুরু হচ্ছে, এবং প্রচুর কস্টলি, প্রচুর কস্টলি, এবং ফলত অফিসটা হয়ে গিয়ে আমার এটা ওইটা সুবিধে ছিল। এবং আমি সারাক্ষণ ওই আমার চাকরি 8 ঘন্টার ছিল, কিন্তু আমি ওই ভোরবেলা গিয়ে অফিস খুলতাম টাইপের, এবং লাগিয়ে আসতাম আর কি, মানে ওই 6:30-7টার সময় যেতাম, রাত্রি 10টায় বেরোতাম। ওইখানে আমি প্র্যাকটিস করতাম ওই এডিট করা যা পেতাম, মানে ফুটেজ ওরমভাবে থাকতো না, কিন্তু অনেকে স্টুডেন্টরা এটা করেছে ওটা করেছে। তখন মোবাইল কি ক্যামেরাতে শ্যুট করা মেটেরিয়ালই আমার পক্ষে পাওয়া অসুবিধে ছিল। তো করতে করতে আমি একটা একজন বিখ্যাত এডিটার তখন একটা অ্যাসিস্ট্যান্ট চাইছিলেন, তো আমি একটা ইন্টারভিউটা দিয়ে একটা ওই হাউস টাইপের টালিগঞ্জে রসা রোডে মনে আছে আমার, তো ওনারা আমাকে বললেন যে তুমি পারবে, কিন্তু তুমি তো বলছো তুমি এসআরএফটিআই এ ভর্তি হতে চাও, তাতে তুমি চলে যাবে, ফলত তোমাকে আমরা নিতে পারবো না। তখন আমার আবার জেদটা আরও চেপে গেল। এই করতে করতে চাকরি করতে করতে আমি রূপকলা কেন্দ্রের খবর পেলাম, খবর পেয়ে আমি তখন পরীক্ষাটা দিলাম, এবং আস্তে আস্তে ঢুকে পড়লাম ফিল্ম মেকিংয়ে আর কি। বেশ, এবং রূপকলা কেন্দ্র তোমার মানে ফার্স্ট কি বলবো পড়াশোনাটা শুরু হলো ফিল্ম মেকিং। তার আগে থেকে অবভিয়াসলি হয়েছে, তুমি তার আগে থেকে হয়েছে, তার কারণ হচ্ছে আমার পিসেমশাই ছিলেন, এখন নেই, উনি কলকাতা আসার পর থেকে বলতে পারো আমার তমাল ভূমিক ওনার নাম, উনি আমার গাইড মেন্টার, আমার পড়াশুনো করা বলো বা ছবি দেখা কি এই সমস্ত আলোচনা এগুলো ওনার সাথে আমার, মানে ওনার শেষ 16 সালে মারা গেছেন, সে অবধি হতো আর কি। আরেকজন ছিলেন আমাদের বাড়িতেই আমার পিস্তু দাদা, দেবব্রত রায়, দেব রায় বলে তুমি চিনতে পারো। তো উনি তো যখন আমি কলকাতায় আসার কিছু জাঁ ক্লথ ক্যারিয়ারের একটা ওয়ার্কশপ করতে গেছিলেন, মানে তো ওই বুনুয়েল স্ক্রিপ্ট রাইটার, নিজেও ফিল্ম মেকার ছিলেন, আমরা টফিদা বলি ওই, ওর কাছে আমি কিছু কিছু জিনিস জানলাম যে সিনেমাতে এই প্যানিং বলে একটা কথা আছে, টিল্ট আপ বলে একটা কথা আছে, এরকম করে একটা মোটামুটি টুকটাক টুকটাক। তারপর ও ছবি করতে চেষ্টা করে, আচ্ছা কি করে করে, আচ্ছা এবার ফেস্টিভ্যালে ফিল্ম মেকাররা কীভাবে আলোচনা করছে, এরকম একটু দেখ মানে পরিবেশটার মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে করে ফাইনালি তো ভর্তি হয়ে গেলাম এবং সেটা এডিট নিয়েই হলো। হ্যাঁ হ্যাঁ, এবার এডিটটা কি তোমার মানে তোমার কি প্রাথমিকভাবে কোনো এরকম সময় মনে হয়েছিল যে না আমি না মানে সিনেমাটা বানাতে চাই কিংবা এডিটই করতে চাই, এরকম কিছু ডিসিশন কি নিয়েছিল? না, একটাই মাল্টিমিডিয়া করার সুবাদে একটা জিনিস আমার হয়েছিল, যে কারণে আমি বলছি না গোটাটা আমাকে করতে হতো। তো ফিল্ম মেকিংয়েরও যখন পড়াশুনো করতে শুরু করলাম দেখলাম একটা পার্ট আমার হাতে থাকা দরকার, সেটা ইম্পর্টেন্টলি এডিট, কারণ ওইখানে আমি অনেক কিছু করতে পারি আর কি একটা ফিল্ম মেকারের। তো এডিটটা নিয়ে শুরু করলাম, কারণ মানে পড়াটা করলাম আর কি, কারণ ওই যেহেতু আমি প্রথম থেকে টেকনিক্যালি এসেছি মাল্টিমিডিয়া টেকনিক্যাল দিয়ে হচ্ছে, তো একটা টেকনিক্যাল জায়গা দিয়ে। এবং সেটা আমি দেখলাম যে রূপকলা তখন স্ক্রিপ্ট রাইটিং আলাদা করেছিল না, ডিরেকশনের সঙ্গে ছিল, ধরো এডিটিংটা আমি যদি শিখি তাহলে আমার পক্ষে ফিল্ম বানাতেও সুবিধা হবে, এবং আমার যে কাজকর্ম মানে আমি কখনো ইয়ে চাকরি দুটো করেছিলাম 2 মাস আর 4 মাসের, তারপর ঠিক করেছিলাম যে যতদিন পারবো চাকরি না করে থাকা আর কি। তো তাতে এডিটিং করলে হয়তো আমি ফ্রিল্যান্সিং করে কিছুটা টাকা পয়সাও পাবো আর কি, তো এইসব মাথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বেশ। এবার এই যে রূপকলা কেন্দ্রের তোমার সময়টা, এর মাঝখানে তোমার এই যখন ঢুকলে এবং যখন বেরোলে এর মাঝখানে তো নিশ্চয়ই মানে প্রচুর চেঞ্জ হলো থট প্রসেসে। হ্যাঁ, রূপকলা কেন্দ্রে যেটা হলো ওটা আমার জীবনের টার্নিং পয়েন্ট বলা যায়। রূপকলা কেন্দ্রটা মানে আমার বাংলায় বললে বলতে হয় বর্তে গেলাম আর কি, কারণ তার আগে কলকাতায় এসে বুঝতে পারছি না তো, যে বলছি না যে এইখানে খাতা লেখা শিখছি, ওখানে সেক্রেটারিয়াল প্র্যাকটিস শিখছি, ওখানে এই শিখছি, কখনো ওই মানে একটা আখড়ায় চলে গেলাম, দিয়ে সেখানে ওই বডি বিল্ডিং কুস্তি ফুস্তি এসব, মানে কী যে কোন দিকে যাব সেটার কোনো খেলাটা চলে গেছে হাত থেকে। তারপর মাল্টিমিডিয়াটা শিখেছি, অনেক কিছু করে তো কী করা যায়, তার কারণ আমি অন্যান্য অনেক চাকরিও পেয়ে গেছিলাম মাল্টিমিডিয়ার সুবিধায়, মানে ধরো দিল্লিতে বলো বা ব্যাঙ্গালোরে বলো, মানে ওই জাতীয় চাকরি, কারণ সেই সময় জানা লোকের সংখ্যা কম ছিল, তুমি ওইটা একটু তাড়াতাড়ি ধরে ফেলেছিলে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণ আমার নিজস্ব কম্পিউটার না থাকলে ওই অফিসে করে 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 আমার একটা এ হয়ে গেছিলো আর কি, মানে খানিকটা আয়ত্তে এসেছিল ফলত। কিন্তু আমি ওই কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে কিছুই ভালো লাগে না, মানে ভালো না লাগার একটা ব্যাপার থাকার ফলে আমি দেখছি কিচ্ছু হচ্ছে না, ফাইনালি দেখলাম যে সিনেমাটাই। রূপকলা গিয়ে তুমি এই ব্যাপারটা কোথাও একটা তোমার আস্তে 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 বিল্ড হলো। হ্যাঁ হ্যাঁ, একদমই মানে রূপকলা কেন্দ্রতে আমি পুরো কমপ্লিটলি আমি প্রথমত টেকনিক্যালি বলো, সিনেমার পড়াশুনো বলো, টিম করে কাজ করা বলো, হ্যাঁ, তো এই সমস্ত কিছু, এবং বন্ধুবান্ধব। আমার কলেজে আমি জীবনে বোধহয় 3 বার গেছি টোটাল। আমার কাকুরা তো মাঝে মধ্যে রেড করতেন যে যায় কি না আদৌ কলেজে, তো আমাদের কোনো বন্ধু মানে টিচারেরাও চেনে না, মানে আর কলেজে যাই না বলে কোনো বন্ধুবান্ধবও নেই, তো ওরা সন্দেহ প্রকাশ করতেন যে আমি আদৌ ওখানে পড়ছি কিনা আর কি। যাই হোক, পড়েছিলাম। তো করে ফাইনালি রূপকলা কেন্দ্রে এসে সত্যি করেই মানে শেখাও হলো, আমার জীবনটাও অনেকটা এ হয়ে গেল আর কি। এবার এই যে থ্রু আউট দিস ইয়ার কত বছর ছিল? প্রায় 4 বছর রূপকলায় পড়েছি। 2 বছর তারপর মানে সব মিলিয়ে, তারপর রূপকলায়, তারপর ধরো আরো 2-3 বছর কাজ করেছি। রাইট, সেটাই আমি বলছি। তো সব মিলিয়ে এই যে সময়টা রূপকলায়, কখন ডিসাইড করলে যে না আমাকে না একটা সিনেমা এবার বানাতে হবে? না, সিনেমা তো আগে থেকেই ডিসাইড করেছি বানাবো, আগে থেকে ডিসাইড করেছি বানাবো, একদম টার্গেট বেশ ছবি আমি বানাবো বেশ। এবং সেইটার প্রথম সুযোগই এলো, সেটা যদিও এক্সারসাইজ ছবি, এবং প্রথম কোনো এতটাই কনস্ট্রেন্ট, সেটা কন্টিনিউটি একটা এক্সারসাইজ হয় ফিল্ম ইনস্টিটিউটে, সেটাতে প্রথম কাজ করলাম, মানে প্রথম করলাম। ঋত্বিকেরও আমাদের কন্টিনিউটিগুলোতেই প্রথম একদম আসা। তো ওরম করতে করতে ওই তারপর এডিট করি, ওটা আমার নিজস্ব ছবি, 18 জন ছিল, 18 জনের আলাদা আলাদা ছবি ছিল। প্রথম ওই একটা টেস্ট পেলাম যে একটা ফিল্ম তুমি লিখলে, বানালে, শ্যুট করলে, তারপরে হ্যাঁ এইসব কাণ্ডকারখানা করে তারপর একটা পুরোটাই এডিট করছি। ডিপ্লোমার আগে মানে ফাইনাল ছবিটা তৈরি করার আগে আমাদের এডিটিং ডিপার্টমেন্টের লোকজনের মনে হলো আমাদের একটা ছবি করা উচিত ইনস্টিটিউট থাকতে থাকতে, কারণ ওরা সবাই করছে, আমাদের একটু করা উচিত। আমি আমাদের বন্ধুবান্ধবরা গিয়ে, আমাদের টিচার ছিলেন মিতা চক্রবর্তী, আছেন এখন রূপকলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো ওনাকে গিয়ে বললাম আমাদের একটা ছবি করার সুযোগ দাও। তা ইনস্টিটিউট থেকে একটা ক্যামেরা দেওয়া হলো এবং বলা হলো যে, মানে মিতাদি বললেন যে 500 টাকা দেওয়া হবে, একটা গাড়ি এবং এডিট টেডিট যা। 500 টাকা একটা গাড়ি? ব্যাস, হ্যাঁ 500 টাকা একটা গাড়ি, ক্যামেরা এবং এডিট সেট আপটা, আর একদিন করতে পারবে। তো সেইটা তো আমাদের মানে তো কিছুই পাই না, ওটা আমাদের অনেকটা আর কি। এইটা করার পরে তখন কি ছিল, একটা দেখানোর ব্যাপার ছিল যে আমি একটা কিছু পারি, আমি নিজেকে দেখানো, অন্যকে দেখানো। অনেক কিছু করেছিলাম, যে স্টিমুলিভ নামে একটা ফিল্ম বানিয়েছিলাম 7.5 মিনিটের। এইসব কাণ্ডকারখানা করে আমাদের ছবি হয়ে গেল ডিপ্লোমা ফিল্ম, মানে আমাদের সিনেমা ডিপ্লোমা পাওয়ার জন্য একটা ফিল্ম বানাতে হয়। এই বেরিয়ে টেরিয়ে কাজ পেয়ে গেছি আর কি, কাজ করছি, এডিট করছি, করতে করতে তখনও ছবি বানানোর ইচ্ছে আছে। এরকম আমার এক স্টুডেন্ট, তখনও ওই আগেকার স্টুডেন্ট আর কি, মাল্টিমিডিয়া, পরে বন্ধু হয়ে গেল, সে বোম্বে গিয়ে ভালো কাজ করতে শুরু করলো। সেটা 5,500 টাকা দিল, আমি 3,400 টাকা দিয়ে ওই ফুয়েল বলে একটা ছবি বানালাম। সেটা কি ক্যামেরা? PD-170। আচ্ছা আচ্ছা, সেই সময়কার ক্যামেরা, হ্যাঁ মিনি ডিভি ক্যাসেট, হ্যাঁ। এইরকম একটা করলাম, করার পরে যাই হোক ওইটা যেটা হলো সেইটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তখন একটা আলাদা ওই বাংলা একাডেমি আছে, জীবনানন্দ দাস সভাকর, ওইখানে একটা ছোটো শর্ট ফিল্মের কর্নার মতো ছিল, ওখানে শর্ট ফিল্ম দেখানো হতো। তো ওইখানে পাঠিয়েছিলাম, সিলেক্ট করলো। এক হচ্ছে স্টিমুলিভ, ওই চিত্রবাণী একটা ফেস্টিভ্যালে সিলেক্ট করে দেখিয়েছিল, আর এইটা সিলেক্ট হলো ফেস্টিভ্যালের মাঝখানে। তো মূল ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত ছিল না তখনও, লোক হতো, তাইতে আমার খুব আনন্দ হলো আর কি, যে না একটা রেকগনিশন পাওয়া গেল। হ্যাঁ মানে ছবিটা তোকে দেখলো আর কি, যে যা বললো কিন্তু ছবিটা দেখানো গেল। এরম করতে করতে তোমার তো এটা হচ্ছে 2005। এবার আমি এডিট করছি কিন্তু ছবি করার চেষ্টা চালাচ্ছি। এবং তখন তারাতে একটা ছিল ওই শর্ট ফিল্মের, 2006 সালে টেলিফিল্ম, হ্যাঁ টেলিফিল্মটা বড়, আর শর্ট ফিল্ম মানে ধরো 20 থেকে 30 মিনিটের মধ্যে। তো সেইখানে আমি ওই তার আগে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ওই সোমনাথ, মানে যে বন্ধুর কথা বলছে 5,500 টাকা দিয়েছিল, ও বোম্বে থেকে এসেছিল। একটা তোমার তখন এই ছোট মোবাইলগুলো যেগুলো, ওতে একটা ক্যামেরা, ভিজিএ ক্যামেরা, তখন 2006। তখন দেখছি মোবাইলে ক্যামেরা এসে আমরা চমৎকার লাগলো বিষয়টা। এবার ঘটনাচক্রে সেদিনকে ঋত্বিক আর আমি তখন একসঙ্গে থাকি। আচ্ছা, ঋত্বিক একটা রাতভোর বৃষ্টি বলে একটা সিরিয়ালের জন্য অডিশন দিতে যাচ্ছিল, বেরিয়ে গেল। সোমনাথ আর আমি বসে ওই মোবাইল নিয়ে খোঁজাখুঁজি করছি। ঋত্বিক ফিরে এলো যে বৃষ্টির জন্য আজকে অডিশন ক্যান্সেল হয়ে গেছে। তখন আমরা ঠিক করলাম যে ওই আমি কন্টিনিউটি ছবির জন্য একটা গল্প ভেবেছিলাম, মানে 2002 সালে। সেইটা তখন ফ্যাকাল্টিরা বলেছেন এখন করিস না, পরে সেইটা আমরা যদি একটু এইটা দিয়ে শ্যুট করি কেমন লাগে দেখি, মানে জাস্ট প্রিপারেশনের জন্য। সেটা শ্যুট করলাম সারাদিন ধরে, মানে সকাল থেকে রাত্রি অবধি, যাদবপুরে। এবার এরপরেই আমার কাছে ওই তারাতে তখন বলছে যে না ছবি বাড়ানো হবে, দিচ্ছে ছবি। আমি তখন ওই মোবাইলের ফুটেজগুলো আর আমার যে দুটো সম্পত্তি ছিল স্টিমুলিভ আর ফুয়েল, এই দুটো ছবি নিয়ে গেলাম। তখন আমি একটা ছবি, ওরা ওই ওই মোবাইলে যে গল্পটা আমি বলেছিলাম সেই গল্পটা নিয়ে আমি বললাম যে এটা নিয়ে আমি একটা বড়, এটা জাস্ট এ। এবং ওই মোবাইলের ফুটেজ এখানে ট্রান্সফার করতে পারিনি, ও বোম্বেতে গিয়ে ওখানে সিডিতে তুলে ওই সিডিটা আমাকে এখানে পাঠিয়েছিল। ও এখানে কিছু না, এখানে যে জানতে মানে নেই, সিস্টেম নেই তখন সেই সময়টাতে, 18 বছর আগে। সেইটা দেখিয়ে তখন ওরা খুব ওটাতে বললেন ঠিক আছে তুমি এটা করো। তখন আমার বিশ্বাস নাও করতে পারেন বলে একটা শর্ট ফিল্ম বানানো, আমি মানে বলতে যাচ্ছিলাম যে এটা বিশ্বাস নাও করতে পারেন এরই গল্প মনে হলো শুনে। হ্যাঁ হ্যাঁ, সেইটা করে আমাদের একদম যাকে বলে খুবই একটা ভালো রেসপন্স হলো, চমৎকার রেসপন্স হলো, অনেক অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাওয়া গেল। এবং তারপর তারা থেকে আমি অনেক টেলিফিল্ম করতে পারলাম। তো সেই তারা টেলিফিল্মগুলো জনপ্রিয় হলো, পুরস্কার টুরস্কার পেলো ইত্যাদি করে। তখন তোমার একটা জার্নি শুরু হয়ে গেছে আর কি, মানে তখন তুমি কাজ করছো, তখন এডিটও করছি, ছবিও বানাচ্ছি। এবার এই যে বাকিটা ব্যক্তিগত, প্রথম কথা হলো প্রথম প্রশ্ন কীভাবে হলো সেটা তো পরে আসছি। প্রথম কথা এইরকম একটা গল্প বলবো এই ভাবনাটা বা ইনফ্লুয়েন্সটা কোথা থেকে এলো তোমার মাথায়? এটা এলো এইভাবে যে অনেক রকম ব্যাপার আছে। এক হচ্ছে টেকনিক্যালি বলতে গেলে তোমার তারায় তখন বাজেট হচ্ছে 1.5 লাখ টাকার টেলিফিল্ম, এবং তার মধ্যে কত যেন একটা 5,000 না কত পার্সেন্ট একটা টিডিএস কাটতো, মানে ধরো 1.45 বা এরকম একটা বাজেট ফাইনালি পাবে, কিন্তু তুমি গল্পটা তুমি তোমার মতো এক্সপ্লোর করতে পারো, ইনোভেটিভ কিছু গল্প বলতে পারো, বাজেট কিন্তু ওইটা। এবার তার লেন্থ ধরো 80, 85, 90 এরকম মিনিট বা এরকম একটা কিছু ছিল। তো অত বড় একটা গল্প কিন্তু বাজেট ওই, ফলত আমাকে এমন একটা গল্প ভাবতে হচ্ছিল যেখানে তুমি এই বাজেটে এমন একটা গল্প বলতে পারো যেটা খুব ইন্টারেস্টিং হতে পারে, কনস্ট্যান্টটা মাথায় রেখে। হ্যাঁ, ফলে আমি তখন ভাবছিলাম যে আমি এমন একটা গল্প করবো যাতে ওই প্রচুর শ্যুট করতে পারি। তখন ওই সনির হ্যান্ডিক্যামগুলো ছিল, হ্যাঁ ছোটো ছোটো হ্যান্ডিক্যাম ছিল না, তো ওইটা দিয়ে বাকিটা ব্যক্তিগত ভাবনাটা ভাবি। এবং তার আগে যেটা ছিল বাকিটা ব্যক্তিগত ব্যাপারগুলো ছিল যে সেগুলো আমার জীবনের যে পার্ট আর কি। মানে আমি যখন কলকাতা চলে আসি, কলকাতা থেকে প্রথমবার তেহট্টে যেতে গিয়ে আমি একবার ওই রুটটা চিনতাম না বলে পরের স্টপেজ রাত্রিবেলায় নেমে গিয়ে মানে খুঁজে পাচ্ছিলাম না তেহট্টটা কোথায় গেল। ওকে, ঠিক আছে, অনেকক্ষণ মানে একটা এমন সিচুয়েশানে ছিলাম। তারপর ফাইনালি আমাকে বললো যে না তুমি অনেকটাই গিয়ে এসছো, আর লাস্ট বাস আছে, এখান থেকে ফিরে যাও। মানে তখন 98-এ। তো ওই রকম করে এবার আমি কিন্তু বাকি সবই বাকিটা ব্যক্তি পুরো ওখানেই, রুটও যে জার্নি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সব ওইখানেই, সব যা যা ঘটে ওইগুলোই নাজির। মানে এই ঘটনাটা তোমার জীবনে ঘটেছে এবং ওখানে ওইটা কোথাও না কোথাও পরে গিয়ে, হ্যাঁ মানে আমি ওই বাস রুটটাকেও ঢুকিয়েছি, যে বাসে আমি উঠেছিলাম, যে ওখানে নেমেছিলাম। বাকিটা ব্যক্তিগত আমি যেখানে যেখানে যেতাম, ধরো ওই যেখানে বলছি যে টাইপ শিখতে যেতাম, একটা পুরোনো সিটি টেলিগ্রাফ বলে একটা জায়গা ছিল 1903 সালে, অদ্ভুত একটা ইয়ে ছিল, ওইখানে শ্যুট করেছি। কোলে মার্কেট যেতাম, সেখানে শ্যুট করেছি। মানে যেরম যেরম জায়গায় আমি কলকাতা আসার পর ঘুরতাম অনেকটা জায়গাগুলো শ্যুট করে রেখেছি আর কি। তো এই 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 করতে করতে ফাইনালি যেটা হলো, তখন তারা টেলিফিল্মটা আর করছিল না, এবং পরে বলে যে তুই কি ছবি করবি? তো হ্যাঁ ছবি করব। তো এই স্ক্রিপ্টটাকেই তখন ছবি, মানে আমি জানি এটা ছবিও হবে, কারণ ছবি মানে এবার ছবিটা কনভিন্স মানে করানো আর কি। তো সেই সময় যিনি প্রডিউসার ছিলেন তিনি বললেন এটা কি গল্পটা তো প্রেমের গল্প, তুমি প্রেম কি জানো? আমার তো মনে হচ্ছে তুমি কি প্রেম জানো না, আর কীরকম দেখতে লাগবে ভিজুয়াল। আমি তখন বললাম যে, বললো দিল্লিওয়ালে দুলহানিয়ার মতো লাগবে। না হ্যাঁ একদম, ক্রেন ফ্রেন উঠবে, এই উঠবে। তখন ড্রোন আসেনি, জিমি জি 5 করে হবে। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। ছন্দাদি ডক্টর ছন্দাগো ছিলেন তখন, সৌগতদা ছিলেন, সৌগতপুরকাস্ত, রেশমিদি, ওরা খুব পুশ করেছে যে এই ছবিটা হওয়া উচিত। তো যাই হোক আমাকে ছেড়ে দিয়েছিলেন যে এরকমভাবে ফাইনালি ছবিটা হলো আর কি। আচ্ছা, যেই প্রোডিউসার তোমাকে যখন প্রোডিউসার বলছে জিমি জি ফিমিজি উঠবে যে বলছো প্রোডিউসারকে, তখন কি তোমার মাথায় ফর্মটা, তখন কন্টেন্টটা ইয়ে হয়ে গেছে, ফর্মটা অলরেডি মাথায় চলে এসেছে, তখন তুমি জানো পুরোটা কিভাবে করবে? ওকে, আচ্ছা, তো সেই প্রোডিউসারই প্রোডিউস করলো শেষে? হ্যাঁ হ্যাঁ, তারা, মানে তারা নিজেই প্রোডিউস করলো। তখন তারা ফিল্মস বলে এটা খুলেছে, তখন অতনুদার তখন 23 বলে একটা ছবি, আর বাকিটা ব্যক্তিগত। ঠিক ঠিক ঠিক, বেশ। এবার এই যে বাকিটা ব্যক্তিগত জার্নিটা, বাকিটা ব্যক্তিগত তো মানে ছবিটার মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার একটা ফিল আছে, সেটা কি তুমি খুব কারণে রেখেছো নাকি কনস্ট্যান্ট ছিল বলে ওই রকমভাবে করেছো ব্যাপারটা? না, তার আগে বলতে হবে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাটা কি, তার ফিল্ডটা কি। এবার ধরো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলতে গেলে তো তুমি যে, মানে আমি যদি বলতে চাই, আমি বলবো যে না, তোমার ভাবনা চিন্তার কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একদম। যে কারণ ইন্ডিপেন্ডেন্ট অনেক সময় তুমি হতে পারো না বিভিন্ন কারণে, মানে এক হচ্ছে টাকা, প্রডিউসারকে বা ফান্ডিং, তারা কি চাইছেন, তারা এটা এরকম থাকতে পারে। প্যারালালি তুমি এরকম হতে পারে যে তুমি কোনো একটা ফেস্টিভ্যালে পাঠাতে চাও, কী ধরনের ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালে এরকম ভালো লাগে তাদের, হ্যাঁ, তাদের একটা এরকম ফিল্ম মেকিংয়ের ঘরানা আছে, বা এইগুলো হলে ওরা নেয় না। হ্যাঁ, কখনো কখনো তুমি নিজেকে সেন্সার করবে। তো কোন অর্থে ইন্ডিপেন্ডেন্ট, কোন ইন্ডিপেন্ডেন্সটা কী অর্থে বলছি, তা আমি যদি ওইভাবে ভাবি যে না হ্যাঁ ভাবনা চিন্তার ইন্ডিপেন্ডেন্সটা ছিল, হ্যাঁ সেটা কমপ্লিটলি ছিল, মানে মানে ওটা নিয়ে কেউ কোনো মানে একদমই মাথা ঘামায়নি, মানে হ্যাঁ মানে তুমি ঠিক যেভাবে করতে চেয়েছিলে সেভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোই। এবার এই যে প্রোডিউসার জিজ্ঞেস করলেন তোমাকে যে প্রেম কি বোঝো, তো সেই যে একটা প্রেমের ছবি বানাতে গেলে, এটা এটা আমি তোমাকে আরেকটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি, সেটা হলো তোমার কি মনে হয় যে কোনো সিনেমা বানাতে গেলে বা যে কোনো গল্প বলতে গেলে সেটার সঙ্গে একটা পার্সোনাল কানেকশন দরকার? না, সবসময় যে দরকার তা নয়, কিন্তু বোঝা তো দরকার। মানে তোমার দেখো, কোনো তুমি যদি রিয়েলি বানাতে যাও, কোথাও না কোথাও দেখবে একটা পার্সোনাল কানেকশন আছে। মানে আমি এটা দরকারের দিক দিয়ে বলছি না, আমি বলছি তুমি যখন নেই, তুমি জানো যে তুমি এটা করছো, দেখবে তোমার কোথাও একটা পার্সোনাল কানেকশন তৈরি হয়েছে। যেমন তুমি যে রুটের কথা বললে, তুমি যে তোমার ওই নেমে যাওয়ার কথা বললে রাত্রিবেলা, ওই তেহট্টের ওই স্টপটায় ফিরে যাওয়ার কথা বললে, এগুলো তো কোথাও না কোথাও পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ, এর বাকিটা ব্যক্তিগত অ্যাকচুয়ালি পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেকটাই। মানে আমি যদি আগে থেকে এক্সপিরিয়েন্স না করতাম এগুলো বানানো, মানে কাকে ধরবো, কাকে কি প্রশ্ন করব, কোন দিক দিয়ে কী করবো, ওগুলো একটু মুশকিল হতো। মানে আমি যদি আগে না দেখতাম বা না জানতাম চরিত্রগুলোকে, তাহলে একটু অসুবিধে হতো তো বটেই। তাই প্রোডিউসার যখন আমাকে বলেছিলেন যে তুমি প্রেমের কী বলছো, তুমি স্ক্রিপ্টটা চেঞ্জ মানে ঠিক করে নিয়ে এসো, তো আমি আর যাইনি মাস তিনেক। তারপর ছন্দাদি রাই বলেন তুই বাবা যা পার তুই কর। তুমি তুমি তখন প্রেম কি বুঝছিলে সেই মুহূর্তে? না, তখন দেখো প্রেম তখন এক ধরনের বোঝা, যেটা আমার তখন বয়স কত, যখন শুরু হয় ছবিটা ধরো 30 বছর বয়স, সেই সময়ে ওই 20-22 বছর 24 বছরের ওই কিছুই জানি না এরকমও নেই। আবার এখনকার যে একদম কি বলবো পোক্ত হিসেবি মাথা, সেটাও নেই। ফলত আমি বলবো তখন আর একরকম মানে প্রেমের অদ্ভুত আমার অভিজ্ঞতা হয়েছে আর কি, যেটাকে আমি জানি না প্রেম বলতে আবার আর এক ব্যাপার হয়। কিন্তু সেই সময় খুবই আমি এক ধরনের একটা ওই, যে কারণে বাকিটা ব্যক্তিগত আর কি, এক ধরনের একটা এতে ছিলাম, মানে ওই সার্চেই ছিলাম ব্যাপারটা কি, মানে কখনো মানে তোমার যে অনুভূতি বা ভাবনা, তোমার দুঃখ, মানে তোমার সমস্ত আবেগগুলো কিভাবে কাজ করছে এবং তুমি কোথায় যেতে চাইছো, আমি কেন করছি এগুলো, অনেক কিছু করেছি যেগুলো তোমার এখন আমার অদ্ভুত লাগে আর কি, আবার এখন অনেক কিছু করেছি যে হয়তো পরে অদ্ভুত লাগবে, স্বাভাবিক সেটা তো চলতেই থাকে। তো ওইগুলো ওই সেই সার্চ ছিল আর কি, সেই সার্চটা তখন চলছিল। হ্যাঁ, কিছু ব্যক্তিগত ঘটনা ঘটতো যেগুলো হতো সেইগুলোরই একটা, এবং এই যে তোমার একটা প্রেমের একটা আইডিয়াল স্পেস যেখানে গেলেই লোকে প্রেমে পড়ে যায়, এই আইডিয়াটাও কোথাও একটা ওই ব্যক্তিগত আবেগের যে মানে টানাপোড়েনটা তার মধ্যে থেকেই বেরিয়েছে। বেশ, এবার বাকিটা ব্যক্তিগত হওয়ার পর তোমাকে ফিল্ম মেকার হিসেবে বেশ কিছু মানুষ এটা সমষ্টি রেকগনাইজ করলো প্রথম কবে, এবং কখন তুমি বুঝলে যে আচ্ছা না আমার ফিল্মটা না ইজ মানে কি বলবো লোকের কাছে কমিউনিকেট হচ্ছে আমি যেটা বলতে চেয়েছি, কারণ বাকিটা ব্যক্তিগত হওয়ার সঙ্গে সঙ্গে তো ঘটনাটা ঘটেনি, তো সেইটা কীরকম মানে সেইটা কীভাবে হলো? এই বিশ্বাস না করতে পারেন করার পর থেকে এক ধরনের একটা তৈরি হয়েছিল যে মানে যেটাকে বলে ওই ছোট ছোট করে কিছু মানে আমার ফিল্ম দেখতে চায় এরকম। তার আগে টেলিফিল্মগুলো হয়ে গেছে, পপুলার হচ্ছে, হ্যাঁ, এবং তারা দেখছে যে এরকম এরকম করছে। বাকিটা ব্যক্তিগতর প্রথম যেটা হয়েছিল যে রিলিজ করার পর তো চলেনি, তখন আমি ওই বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দেখাতাম আর কি, ওই শো করা হতো আর কি, অ্যারেঞ্জ করতাম, শো করতাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে করেছি, এবং সেটা শুধুমাত্র তাগিদ ছিল লোককে দেখানো। হ্যাঁ হ্যাঁ, একদমই। সেটা রাজলক্ষ্মীর ক্ষেত্রেও করেছিলাম, কিন্তু ওটা পরে করোনার ফলে এগোতে পারিনি বেশি। এবং ওই এই পুরো ব্যাপারটাতেও যখন মানে লোকজন আসলে ছবিটা দেখতে শুরু করলেন, সেইটা হচ্ছে ওই তোমার ইন্টারনেটে একটা কোথার থেকে ওরা একটা ওই জিতে নিয়েছিল, জি বাংলাতে ওরা নিয়েছিল ছবিটা, দেখানোর পর থেকে ওরা ইন্টারনেটে দু তিন জায়গায় আপলোডেড হয়ে যায় এবং সেখানে লক্ষ লক্ষ লোক দেখে ফেলে, ওইখান থেকে ওই ব্যাপারটা তৈরি হয়। পরে ওই ভার্সনগুলো উড়েও যায়, কিন্তু ওই ওই ইউটিউবে দেখানো মানে এত লোক দেখেছিলেন যে ওইখান থেকে শুরু হলো যে না ফিল্ম, আমাদের নিজস্ব কিছু তো লোক আছেই যারা আমি মানে ফিল্ম বানালে হয়তো এসে দেখতে চান, কিন্তু আরো বেশ কিছু লোক হলেন বাকিরা ব্যক্তি তো ইউটিউবে দেখার পরে। এবং ইউটিউবে শুধু না, টরেন্টেও পাওয়া যাচ্ছিল, আমার মনে আছে। হ্যাঁ, আমি খুঁজে বেড়াচ্ছিলাম তখন কোথা থেকে দেখবো, কারণ আমি তখন এখানে ছিলাম না, তো আমি ও টরেন্ট থেকেই খুঁজে পেয়েছিলাম কিন্তু। হ্যাঁ, টরেন্টে। এবং আমি ওই গড়িয়াহাটের ডিভিডির দোকানে গিয়ে আমি কিনে, আমার এখনো আছে আমার কাছে, ৬০ টাকা দিয়ে বাকিটা ব্যক্তিগত ডিভিডি কিনে নিয়ে আসছি। এবার বাকিটা ব্যক্তিগত হয়ে যাওয়ার পর বাকিটা ব্যক্তি, এবং আমার যতদূর মনে হয় সেই সময় বাকিটা ব্যক্তি অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা একটা পয়েন্ট, তারপর এতটা মানে বেশ কিছু লোক প্রচুর কথা বলেছিল বাকিটা ব্যক্তিগত নিয়ে, প্রচুর কথা হয়েছিল, এবং একটা পয়েন্ট তো এরকম হয়েছিল যে এই মুহূর্তের বাংলা সিনেমায় এটাও যে হতে পারে সিনেমা, ওই নিয়ে অনেক কথা হয়েছিল সেই সময়। তো একটা তো মানে কি বলবো একটা আলাদাভাবে একটা এজ বেরিয়েছিল বাকিটা ব্যক্তিগত সেই মুহূর্তে, আমার যতদূর মানে আমি যতদূর শুনেছি এবং কথা বলেছি। আমরাও প্রচুর জায়গায় প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে আমরাও আলোচনায় কথা বলেছি বাকিটা ব্যক্তিগত নিয়ে, কোন কোন জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে এইসব নিয়ে কথা হয়েছে, মানে সেই অর্থে চর্চিত সিনেমা। এবার অবভিয়াসলি একটা জিনিস যখন তুমি করে ফেলো, তো তারপর তো আরেকটা জিনিস করার, এবং তুমি দেখছো যে লোকজনের আমার কাজ ভালো লাগছে মানে ভালো লেগেছে এবং লোকজনের সঙ্গে কানেক্ট করছে, তারপর তো আরেকটা কাজ করার প্রেশার তৈরি হয়, এটা ইন্টারনালও এক্সটার্নালও। এটা তোমার অনেকটা সময় লেগেছে তারপরে সিনেমাটা, অনেকটা সময় নিয়েছো তুমি, এই সময়টা কেন নিয়েছো? মানে না, এর কারণ হচ্ছে আমি আসলে প্রথম থেকে যেভাবে যে তুমি যে ইন্ডিপেন্ডেন্সটার কথা বললে আর কি, এবার সেইটার কারণেই মানে আমি তো বিভিন্ন জায়গায়, তার মধ্যে আমি অনেক কিছু ধরো শর্ট ফিল্ম বলো বা আবার ওই টেলিভিশনের জন্য ছবি বলো, অনেক কিছুই করেছি তার মধ্যে, বছর বছরই করে গেছি, গোয়েন্দা করেছি, ঢেউ বানিয়েছি। হ্যাঁ, তো এবার যেটা হলো যে যেটা ওই আমার অভ্যেসটাই হয়ে গেছে যে তুমি এমনভাবে ছবি করবে যাতে তুমি তোমার মতো করতে পারো, মানে ভাবনা চিন্তাটা তোমাকে দেবে আর কি, ভাবনা চিন্তাটা অ্যাডজাস্ট করতে দেবে, বাকি অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, ধরো মানে বাজেট কম্প্রোমাইজ করতে হয়, মানে তোমার দরকার 3 কোটি টাকা, তুমি বানাচ্ছ 40 লাখ টাকা এরকম। কিন্তু সেই কিন্তু ভাবনা চিন্তাটা তো এ দেবে, সেইটার আমি কোনো স্পেসই পাচ্ছিলাম না। ওকে, মানে অনেক চেষ্টা করে যাচ্ছিলাম যে করার মানে কোথাও মানে একসঙ্গে মানে আইদার প্রোডিউসারের অথবা আমার কোথাও কোনো ম্যাচিং হচ্ছিল না, সেম পেজে আসতে পারছিল না। তো যার ফলে তোমার ফাইনালি মনে হলো যে মানে রাজলক্ষ্মীটাও যেটা হলো যে ঠিক আছে একটা ছবি বানাই, এবং অনেক দিন করা হয়নি এবং আমার বহু মানে আমার ওপর লোকের প্রেশার ছিল যে একটা ছবি তোমাকে একটা এবার তো বানাতেই হবে টাইপের, মানে আমার অত আর ইয়েও ছিল না আবার একটা ছবিও ভালো লাগে না এরকম। তার কারণ বাকিটা ব্যক্তিগত নিয়ে আমি অনেক দৌড়ঝাঁপ করেছি আর কি। মানে মাঝখানে তারা ফিল্মস, তারা বিক্রি হয়ে গেল, তারপর তারা ফিল্মসটা ওনার প্রডিউসারের হাতে থাকলো রতিকান্ত বাবুর কাছে। এবার উনি তখন রেখে দিয়েছিলেন নিজেকে, রিলিজও করছিলেন না। তারপর অনেক কষ্ট করে ট্রাইপড কে দিয়ে কেনানো হলো, তারপরেও অনেক আরও বিভিন্ন ঝুট ঝামেলা ইত্যাদি পড়ে প্রায় 2.5 বছর 3 বছর মানে শুটিংয়ের 3.5 বছর বাদে রিলিজ করলো, 3.5-4 বছর বাদে। তারপর সেটা ছবিটা কেউ দেখলো না, তারপরে এই সেই করে আমি দেখলাম যে এইরকম তো করলে তো মুশকিল আর কি। আবার এটা কিন্তু ওইটাও মনে হচ্ছিল যে নিজের মতো করে যদি মানে অনেক এসছে যে তুমি গল্পটাকে এরম করে দাও, গল্পটাকে ওদিকে দিয়ে দাও, অথবা আমাদের এই গল্পটা সেটা নিয়ে করো, এরম হয় না যেরকম, বা তুমি এই রকম করো না। বা মানে একটা তো থাকে যে ধরো তোমার মনে হচ্ছে 18 দিন 20 দিন 25 দিন শুটিং লাগবে, আর তোমার বলছে না 10 দিনে করে দাও। এইসব করতে করতে আমার আমার অত দরকার নেই, এডিটটা শিখেছি, এডিটই করি, আর যখন যা ছবি আসছে সেগুলো করি। তো সেই করতে করতে তারপর রাজলক্ষ্মী হলো আর কি। এবার এই যে রাজলক্ষ্মী শ্রীকান্ত করলে, এই গল্পটাও কি কোথাও তোমার আগে থেকে মাথায় ছিল, নাকি তুমি এটাই করবে বলে ডিসাইড করেছিলে, নাকি মনে হলো যে আরেকটা ছবি করি রাজলক্ষ্মী শ্রীকান্ত করি? না, আমার একটা ডায়েরি আছে, সেটা 2008-09 সালের। আচ্ছা। এবং তুমি যদি আমি সেদিনকে আমার এই পরশু দিনই আমাদের ছেলেগুলোর সাথে ইয়ে করছিলাম, ওই ডায়েরিটাতে অনেক 22-24টা কনসেপ্ট লেখা আছে। আচ্ছা। নামগুলো এবং এগুলো আমি যা করছি ওগুলোর থেকেই করছি, আমি যা বুঝতে পারছি, একমাত্র বিরহী বলে যে সিরিজটা করেছিলাম সেটা বাদে। বাদ বাকি আমি দেখি রাজলক্ষ্মী শ্রীকান্ত আগে থেকে সে সময় ওই ডায়েরিতেই আছে। এখন যে ছবিটা করছি সেটা ওই ডায়েরিতে। সিরিজ করতে গিয়ে সবচেয়ে ডিফারেন্স কি ফিল করলে সিনেমার সঙ্গে সিরিজের? সিনেমাটাকে সমুদ্র বলতে পারো আর কি, যার তুমি অনেক সময় কুল কিনারা করতে পারবে না, দেখতে পাচ্ছ না কোথায় শুরু কোথায় শেষ। তুমি সিরিজকে সে যত বড়ই যাই হোক ওটা যত মানে সমুদ্রের মতো, মানে কিন্তু কোথাও শুরু আছে কোথাও শেষ আছে, বা মানে অনেকটা ছোট স্পেস only for storytelling. মানে ছবিতে তুমি এরকম হতে পারে, মানে পেজ টার্নার বলে একটা বিষয় আছে না, পেজটা মানে উপন্যাস আর পেজ টার্নারের মধ্যে পার্থক্য কি? পেজ টার্নার মানে কি, যতক্ষণ না বইটা শেষ হচ্ছে উল্টে পাল্টে, মানে তুমি 800 পাতার আমি একটা উপন্যাস পড়ছি থ্রিলার, পড়ে যতক্ষণ না শেষ হচ্ছে আমি ওটা শেষ না করে ছাড়তেই পারছি না, রেখে দিলাম, ওটার জীবনেও পড়লাম না। আর উপন্যাস কি, তুমি কথার কথা তুমি তোমার 18 বছর বয়সে পড়েছ একরকম লাগছে, 28 বছরে পড়লে আর একরকম লাগছে, 38 বছর পড়লে আর, 55 বছর বয়সে আর একবার পড়লে আর একরকম একটা, মানে উপন্যাসটা এই জায়গাতে আছে মানে। এবং তোমার সারা জীবনে তোমাকে অনেক কিছু সে পেজ টার্নার হলে তো ওই রকম। ওয়েব সিরিজ কিন্তু খানিকটা ওরকমই, মানে যে যতক্ষণ না মূল টার্গেটটাই হচ্ছে তোমার পরের শট করতে করতে এপিসোড এন্ড থেকে নেক্সট এপিসোড, পরের শট করতে করতে এপিসোড এন্ড, সিজন নতুন সিজন পরের শট, এই এগিয়ে যাওয়া এবং গল্প বলতে বলতে এইটা এক ধরনের, এটা খুব একটা এন্টারটেইনিং এবং চমৎকার বিষয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ খুবই কম। টেকনিক্যালি যদি বলো যে তুমি সিনেমাটোগ্রাফি বলো, এডিট বলো, সাউন্ড বলো, কালার বলো, এক ধরনের একটা সেটে হতে হয়। এবার তুমি যদি বিভিন্ন মানে তুমি ফিল্ম দেখলে, গোটা পৃথিবী জুড়ে সিনেমা যদি আমি দেখি, ল্যাটিন আমেরিকান ছবি যদি দেখি, ইস্ট ইউরোপিয়ান ফিল্ম যদি দেখি, হ্যাঁ আফ্রিকান ফিল্ম যদি দেখি, বিভিন্ন ধরনের তাদের নিজস্ব এ আছে। কিন্তু সিরিজগুলো যদি দেখো, সিরিজগুলো কিন্তু গল্পগুলো আলাদা, দেখতে কাছাকাছি এবং কোথাও নির্দিষ্ট শুরু এবং নির্দিষ্ট শেষ আছে। ফিল্ম তোমাকে এমন জায়গাটা ছেড়ে দিতে পারে যেখানে সে কিছু বললো না, মানে তার থেকে তুমি কিছু না বলেই তোমাকে এমন জায়গায় ছেড়ে দিল যে তোমার ভেতরে থেকে গেল জিনিসটা। এবং সিরিজ তোমাকে এক জায়গায় গিয়ে এন্ড করবে এবং তোমাকে জানাবে আমি এখানে শেষ করলাম। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ, কারণ ব্যাপারটা একদমই ঠিক। কারণ অ্যাকচুয়ালি যদি সেই অর্থে বলতে হয়, তোমার কাছে অনেকটা সময় আছে একটা গল্প বলার জন্য, কিন্তু আসলে নেই না। তোমাকে তোমাকে খুব তাড়াতাড়ি গল্পগুলো বলে যেতে হবে এবং তার পরিণতি কি হলো। জীবনের সঙ্গে সিনেমার বেশি মিল আছে, ওয়েব সিরিজে মনে হয় বেশি মিল জীবনের সাথে মিল আছে, কারণ জীবনে একটা পয়েন্টে তুমি শেষ জানো না। আজকে কারোর সঙ্গে দেখা হলো, হয়তো আর জীবনেও দেখা হবে না, তুমি সেটা কিন্তু জানো না। ওয়েব সিরিজের কথা হচ্ছে, সেটা তুমি জানাতেই হবে কি হলো। হ্যাঁ, মানে এই লোকটার সঙ্গে দেখা হলো, আবার দেখা হতেই হবে থার্ড এপিসোডের শেষে গিয়ে, হ্যাঁ আর না হলে ও জানলো নাকি এ হলো ওই হলো, সে মানে অনেক রকমের ব্যাপার। বুঝতে পেরেছি, এটা একটা ডেফিনিট ব্যাপার ওয়েব সিরিজটা। এবং খুব ইম্পর্টেন্টলি ওকে ওয়েব সিরিজকে পপুলার হতেই হবে, এটা ডিম্যান্ড। এবং পপুলার মানে ওয়াইডলি পপুলার হওয়া দরকার, এটা হচ্ছে ওয়েব সিরিজের বেসিক ক্রাইটেরিয়া। যে কারণে তার নিজস্ব প্রথম 1 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 2 মিনিট খুব ইম্পর্টেন্ট ওয়েব সিরিজের ক্ষেত্রে। তারপর থেকে তুমি সেটাকে কিভাবে জালটা বিস্তার করবে, কোথায় তুলবে, এবং আবার যখন নামাচ্ছ শেষ ফার্স্ট এপিসোড বা সেকেন্ড এপিসোড শেষ করছো, সেখান থেকে আবার তারপরের এপিসোডটাকে কিভাবে তুলবে, এই প্রতিটা অঙ্ক করতে হয়। এবং যত সিজন বাড়বে এবং সেই লজিকগুলো গুলিয়ে যাবে, রাইটারদেরও গুলিয়ে যাবে, সবার গুলিয়ে যাবে, তখন তুমি শুধু গল্পটার মজাটা দেখবে। হ্যাঁ, তো ছবি তো তা নয়, ছবি অন্য। এবং সেখানে ওই ওয়েব সিরিজে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ক্যারেক্টারস। হ্যাঁ, ক্যারেক্টারসের একটা লম্বা সুতো তোমাকে বেঁধে রাখতে হবে আর কন্টিনিউয়াসলি ইভেন্ট ঘটে যেতে হবে ক্যারেক্টারের সঙ্গে, যেটা সিনেমার ক্ষেত্রে নাও হতে পারে। তুমি দেখো, ওয়েব সিরিজ মানে হচ্ছে চরিত্র এবং স্ক্রিপ্ট, ক্যারেক্টার এবং স্ক্রিপ্ট, এই যদি ঠিক থাকে, এরপরেরটা হচ্ছে অভিনয়। ঠিক আছে, বাকি কি হলো না হলো, ক্যামেরা কেমন হলো, এ হলো বেসিক সেট, ওই সেট করে দাও এইরকম দেখতে। কোনো তুমি চ্যানেলে দেখবে যে এরা এইরকম কালারের জিনিস ভালো, এটাই থাকে গল্প, ওরা ওরকম করে। হ্যাঁ, তো বেসিক্যালি ওয়েব সিরিজে কী আছে, আশ্চর্য কিছু ক্যারেক্টারকে তুমি প্ল্যান্ট করো আর গল্পটাকে ওইভাবে দেখাও। হ্যাঁ, তো সেইটা করলো। কিন্তু আমি একটা ওয়েব সিরিজে যদি 2 মিনিট একটা শর্ট রেখে দিই, একটা নৌকো ভাসতে ভাসতে চলে যাচ্ছে এবং তুমি আওয়াজটা শুনতে পাচ্ছ এবং তুমি ফিলটা পাচ্ছ, এটা ওয়েব সিরিজ আনসাবস্ক্রাইব করে দেবে, বা আজকাল তো 3x স্পিডে দেখে নেবে। কারণ কন্ট্রোলটা দর্শকের হাতে আছে এখন, আগে কিন্তু কন্ট্রোল দর্শকের হাতে ছিল না। দর্শকের কি ছিল, যখন সিনেমা শুরু হয়, ফিল্মে এতেও নেই, হলেও নেই, হলে ঢুকলে তুমি কন্ট্রোল তোমার হাতে নেই তো। আগে যখন টিভিতে দেখতাম, তখনও আমার হাতে কন্ট্রোল নেই না, অ্যাড এলো তখন তুমি মানে আমি দূরদর্শনের আমলে বলছি, মিউটই করতে পারতাম, আর কিছু করতে পারতাম। এরপর যেটা হচ্ছে, তুমি ভিসিআর ভিসিপি এলো, এইখানে তুমি কি করতে পারলে না, একটু ফাস্ট ফরওয়ার্ড, এই যে কন্ট্রোল আসা শুরু হলো, তুমি একটু থামিয়ে দেখতে শুরু করলে। এখন তুমি যে কোনো স্পিডে দেখতে পারো, টাইটেল স্কিপ করতে পারো, এখান থেকে ওখানে চলে যেতে পারো, নন লিনিয়ার ওয়েতে দেখতে পারো, মানে এইখানে ওখানে সেখানে। ওটাকে আবার তুমি নিজে এডিটও করে ফেলে নিজেই আপলোড করে দিতে পারো। এই যে ক্ষমতা, এটা দর্শকের দিক দিয়েও একটা আলাদা চেঞ্জ হয়েছে। ফলে ওয়েব সিরিজকে সেটাও মাথায় রাখতে হয়। এটা যখন তুমি সিরিজটা করছিলে তখন এই সমস্ত চিন্তা মাথায় নিয়েই কি করছিলে নাকি? দেখো, আমি লকডাউন একটা আমাকে সিরিজের শিক্ষা দিয়েছে। সিনেমাটা তো অনেক দিন ধরে চর্চা করছি, ঠিক আছে, লকডাউনে এত সিরিজ দেখলাম এবং তখন আমি সিরিজ নিয়ে বিভিন্ন কিছু একটু পড়লাম, একটু দেখেই গেলাম যে এটা কী করে, এত সিরিজের জনপ্রিয়তা কী করে হলো। তো আমার তখন এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো পড়লাম, দেখলাম, নিজে বুঝলাম করে, তখন মনে হলো ঠিক আছে, একটা হলে আমিও তাহলে এইগুলো অ্যাপ্লাই করে একটা করবো। কারণ আমার দেখো অনেক কিছু, মানে আমি পারলে অ্যানিমেশন ফিল্মও করবো, পারলে ভিডিও আর্টও করবো, মানে অডিও ভিজুয়ালের যা যা রকমের আমি ওগুলোকে এক্সপ্লোর করতে চাই। তো তাতে করেছি আর কি এতে। এবং বিরহী যথেষ্ট পপুলারিটি পেয়েছে একটা ইয়েতে, একটা শ্রেণীতে যথেষ্ট পপুলারিটি পেয়েছে বিরহী। তোমার চরিত্রগুলো যখন চরিত্র তৈরি করো, চরিত্রগুলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু কোয়ার্ক থাকে, সেটা কি মানে, এবং তার সঙ্গে একটা কোথাও মাটির যোগাযোগ আছে, মানে খুব বেশি সুপারফিশিয়াল চরিত্র না। এটা কি, এই ইনফ্লুয়েন্সটা কোথা থেকে আসে, এই চরিত্র ক্রিয়েশনের ইনফ্লুয়েন্সটা কোথা থেকে আসে? এটা আসলে আমি যেখানে বড় হয়েছি, আর দ্বিতীয় হচ্ছে আমি যেভাবে মানে যেখান থেকে এসেছি সেখানে আমার এখনও যোগাযোগ আছে, রেগুলার যোগাযোগ আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমি যেভাবে বাঁচি এবং যেখান দিয়ে যাই, যেভাবে যাতায়াত করি। তুমি ধরে নাও একটা, আমি তোমাকে বলছি ক্যারেক্টার কোথায় পাবে, তুমি একটা লালগোলা ট্রেনে চড়ো, 5 ঘন্টার জার্নি করো, একটা লোকাল ট্রেনে যাও, একটা চায়ের দোকানে বসো, হ্যাঁ, তুমি লোকজনের মধ্যে দিয়ে যাতায়াত করলেই তুমি তো তোমার। এবং অ্যাকচুয়াল যে কোনো চরিত্রের মধ্যেই কিছু না কিছু ওইটা আছে, তুমি ওটাকে তুলে দিলেই হয়ে যায়। সেটা দেখতে পেতে হবে এবং তুলতেও হবে। হ্যাঁ, দেখতে পেতে হবে তো বটেই, তুমি দেখতে এমনি পেয়ে যাবে, এত লোক আমাদের দেশে। মানে তুমি একটা কোনো অফিস টাইমের ট্রেনে উঠে পড়ো না নিত্যযাত্রীদের সঙ্গে, তো তুমি উঠে পড়লেই তুমি কিছু না কিছু পেতে থাকবে। তোমার তোমার গল্প বলার ধরনটা যেরকমভাবে তুমি বললে যে তোমার গল্প বলার, গল্প ভাবার ইন্ডিপেন্ডেন্সটা থেকেই তুমি পুরোটা অ্যাপ্রোচ করার চেষ্টা করছো এবং প্রথম থেকেই। সেটা যদি আমি পিঙ্কি এলভিও দেখি সেটাও, আবার বিশ্বাস না করতে পারেন সেটাও, আবার বাকিটা ব্যক্তিগত, প্রত্যেকটার মধ্যে একটা নিজস্ব ইন্ডিভিজুয়াল একটা অন্যরকম চিন্তাভাবনার একটা জায়গা আছে। এবার তোমার কাছে অ্যাজ এ ফিল্ম মেকার তুমি তো আস্তে 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 ইভলভ করছো নিশ্চয়ই, প্রথম ছবির পর সেকেন্ড ছবি, তারপর ইয়ে, এবার এটা তো চলতেই থাকবে। এবার তোমার কাছে এই ফিল্ম মেকিংয়ের ট্রুথ, বা এই যে ধরো আর্টের ট্রুথ নিয়ে কথা বলি আমরা খুব, মানে আর্টটা সত্যি কী করে হয় বা আর্টটা কী করে অনেক মানুষের কাছে পৌঁছায়, এটা কি কখনো তোমার কনসিয়াসলি মাথায় এসছে বা কনসিয়াসলি কোনোদিন ভাবার চেষ্টা করেছো যে হাউ দিস হ্যাপেন্স, যে আমি একটা কিছু ভাবলাম, আমি নিজের মতো করে একটা কিছু ভাবলাম, অনেক মানুষের কাছে এটা পৌঁছলো বা অনেক মানুষকে সেটা কানেক্ট করলো? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ তুই যে ট্রুথের কথা বললে সেইটা একটা বিষয়, সেইটা নিয়ে তাহলে কথা বলতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে একটু কথা বলতে চাই, ট্রুথটা কি, মানে কি, হ্যাঁ, একটা গল্পের ট্রুথ কি। হ্যাঁ, গল্পের এমনিতেই ট্রুথটা কী, তো রসমনে তুমি দেখবে যে বিভিন্ন পার্সপেক্টিভ পাচ্ছ, এমনিতে ফিল্মেও তো তাই, তুমি 4টে দেওয়ালের মধ্যে সব দেখছো এবং শুনছো তুমি। ওই তুমি যদি এই মোমেন্টে বলো 7.1.2 বা এরকম অ্যাটমস ম্যাক্সিমাম, পুরো দেখাশোনাটা তোমার বাঁধা একদম, আর বাইরের ট্রুথটা আমি পাচ্ছি না। কিন্তু আর একটা দর্শক আমার ভাবনার দ্বারা জারিত হয়ে উনি এইবার উনি ওনার মতো লিখে নিচ্ছেন, ভেবে নিচ্ছেন, কল্পনা করে নিচ্ছেন। তো সেই অর্থে আমি যখন ধরো, মানে ফিল্মটা আমার কাছে কীরকম, যে আমি ধরো লিখছি, এই লেখার সময়টা একটা খুব ভয়ানক আর কি, মানে কারণ তখন তুমি নিজেকে মানে অলমোস্ট ভগবানের মতো ভাবছো, মানে কারণ তুমি নিজেই তৈরি করছো একটা পৃথিবী, কিছু চরিত্র, হ্যাঁ, ভূগোল তৈরি করছো, তার ইতিহাস তৈরি করছো, একদম ভবিষ্যৎ তৈরি করছো, বর্তমান তৈরি করছো, চরিত্রগুলোকে তৈরি করছো। তো এইগুলো যখন তুমি লিখছো, ওই ওই সময়টা আমার খুব একটা মানে প্রচণ্ড একটা আনন্দদায়ক এবং কষ্টকর একটা জায়গা, যে যখন ওটা হচ্ছে তৈরি, এবার যখন শ্যুট করছি সেই হয়ে ওঠাটা দেখতে পাচ্ছি যে যেটা ভেবেছিলাম, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাই যে যা ভেবেছিলাম তার কাছাকাছি অবধি পৌঁছানো যাচ্ছে না, যাচ্ছে না না। আচ্ছা, মানে ভিজুয়ালি যা ভাবছো তার অনেক কারণে ভাগ যাওয়া যাচ্ছে, অনেক লিমিটেশনস এন্ড এভরিথিং। হ্যাঁ, ফাইনালি যখন এডিট করে পোস্ট হচ্ছে ইত্যাদি হচ্ছে, এবার সেই ছোটো ছোটো এবার মানে ফাইনাল স্ট্রাকচার তৈরি, এবার দোমাটি হবে, তারপরে শেষে চোখটা আঁকা হবে, ঠিক আছে, ফাইনালি তুমি যখন উন্মোচন করছো আর কি, তখন লোকে কি বলছে এবং এই যে লোক রিয়াক্ট করছে ছবিটা দেখে, যে রিয়াকশনই দিক, এই অবধি পৌঁছানোটা হচ্ছে এটাকে যদি তখন যদি ট্রুথ আমার কাছে হয় ওই প্রথম শুরু করলাম লিখতে, সেইখান থেকে যখন ওই যারা দেখছেন তাদেরকে দেখছি, ওই গোটা জার্নি, এটা আমার একটা জার্নি, এটাই আমার ট্রুথ, মানে ওইটা ওটাই আমার আনন্দ, মানে ব্যক্তিগত আনন্দ। মানে আমি একটা ফিল্ম বানাচ্ছি এবং সেই একটা গোটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ছবি থেকে আরেকটা ছবি বা একটা কাজ থেকে আরেকটা কাজ, পুরো একটা করে জার্নি আমি অতিক্রান্ত করছি আর কি, অতিক্রম করছি। তো মানে এই একটা নদী পেরোলাম, তারপর একটা মাঠ পেরিয়ে গেলাম, তারপর আবার এবার তুমি কোথায় ফাইনালি পৌঁছবে হয়তো জানো না, কিন্তু ওরকম করেই যাচ্ছি। ধরো তারপর একটা টিলা পেরিয়ে গেলাম, কোনোটা সিরিজ, কোনোটা সিনেমা, কোনোটা ডকুমেন্টারি, কোনোটা শর্ট ফিল্ম, তো প্রত্যেকটাই একটা তোমাকে অদ্ভুত অভিজ্ঞতা দেবে এবং ওটাই আমার আনন্দের জিনিস, ওটা আমার, ওটাই আমার ট্রুথ, ওই এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ, এবার ধরো একটা একটা গল্প তুমি লেখা শুরু করলে, তোমার মধ্যে তো নিশ্চয়ই একটা জাজ থাকে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে? অনেক সময়ই থাকে, এবং যেটা তুমি প্রশ্নটা করে নাও, আমি বলছি যে এই জাজটার সঙ্গে মানে তোমার জেতার অঙ্কটা কি? মানে তুমি ধরো আমার সঙ্গে যেটা হয়, আমি সেখান থেকে জিজ্ঞেস করছি যে আমি অনেক সময় লিখতে গিয়ে ধরো একটা চরিত্র লিখলাম, লিখে চরিত্রটা তৈরি হলো, চরিত্র তৈরি হওয়ার পর আমার মনে হচ্ছে না এটা না ঠিক হচ্ছে না, আমি কিন্তু জানি না কেন এটা আমার মনে হচ্ছে, আমার কোনো আইডিয়াই নেই কেন এটা মনে হচ্ছে, একটা পয়েন্টে আমি আইডিয়া করার চেষ্টাও করি না, আমার মনে হয় যে যা করতে চাইছে চরিত্রটা একটা পয়েন্টে ও নিজের মতো করে করতে থাক, আমি জাস্ট ওকে সাপোর্ট করতে থাকি। এই পয়েন্টটা আমি ডিসাইড করি যে এটা আমার, এইটা হলো আমার মানে এই জিতে যাবে, মানে চরিত্র আলটিমেটলি জিতে যাবে আমার কাছে, আমি তখন আমাকে একটু সাইডে সরিয়ে রাখি। তোমার ক্ষেত্রে রাইটিংয়ের প্রসেসটাতে হাউ ডু ইউ অ্যাপ্রোচ? হ্যাঁ, এটা একটা বলি, ইতিহাস বলি, যে আমাদের একটা একটা আমার নিজস্ব সুবিধা আছে, সেটা আমাদের ফ্যামিলিটা অনেক বড়, মানে আমাদের অনেক পিসি, কাকা, জেঠু, এদিকে মামা, এরা, ফলত কি চরিত্রের গল্পের কিছুরই অভাব নেই, এবং তুমি যে কোনো সময় মানে তোমার জায়গায় বসিয়ে আমাকে দেখতে পারি, মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার যেটা হয় যে ওই যে তুমি যে জাজমেন্টটার কথা বলছো, এ কি ঠিক করলো না ভুল করলো না, কি একে আমি কি এর সঙ্গে কি আমি ঠিক করলাম অথর হিসাবে, ওই জায়গাটাতে আমি নিজেকে যদি কখনো মনে হয় পৌঁছতে দিই না, মানে মানে নিজেকে রেস্ট্রিক্ট করি না কখনো, ওই জাজমেন্টটাতে যাওই না, না মানে মাথায় এলেও বাদ দিয়ে দিই, যা করছে করুক আর কি। আমি যেটা করি, স্ক্রিপ্টটা লিখি কীভাবে, সেটা হচ্ছে প্রথমে আমি ধরো যেরকম বললাম যে আমি আগে আমার ওই ভূগোলটা তৈরি করি, কোথায় হচ্ছে, চরিত্রগুলোকে আগে তাদের ডিটেল করি, হ্যাঁ, সেইখানকার জায়গাটার ইতিহাস তৈরি করি, এই ক্যারেক্টারগুলোর ইতিহাস ইতিহাস সমস্ত করে একটা রেডি করি, যে পৃথিবীটা তৈরি হয়। হ্যাঁ, এবং এটাও করতে পারে, ওটাও করতে পারে, এটা করতে পারে না, ওটা পারে না, এই মানে যে চরিত্রগুলোকে আমি দেখি, তো ওই রকম করে যেহেতু তৈরি হয়ে যায়, ফলত যখন লিখতে থাকি তো ওরকম করেই এগোয়। এবার হঠাৎ আনএক্সপেক্টেড যদি কিছু করে ফেললো আর কি, মানে এবং সেটা তুমি ছেড়ে দাও, মানে ওটার উপর নিজেকে রেস্ট্রিক্ট করো না, এটাই হতে হবে এরকম রেস্ট্রিকশন তুমি দাও না নিজে, ফলে অনেক সময় চেঞ্জও হয়ে যায় গিয়ে যেভাবে ভেবেছিলাম গল্পটা এগোবে, স্ক্রিপ্ট লিখতে লিখতে চেঞ্জ হয়ে গেল, আবার শেষটা আর একরকম হয়ে গেল, এরকম হয়ে যায় আর কি। এবার একটা জিনিস আমাকে বলো বলি, তো সেটা হলো যে আমরা সবসময় যারা রাইটার বা ডিরেক্টর, এক দুটো তো সত্তা থাকে আমাদের, একটা তো দর্শক সত্তা, একটা পরিচালক সত্তা বা রাইটার সত্তা। এই দুটোর কোনো দিন কনফ্লিক্ট হয় না? মানে কোনো দর্শক হিসাবে তোমার মধ্যে যে দর্শকটা আছে সে কোনো দিন বলে না যে এইটা না আমার ভাল লাগছে না, চেঞ্জ ইট, এইটা এই ঘটনাটা কি ঘটে তোমার মধ্যে? হ্যাঁ, কারণ মানে আমি তো আমার দর্শক হিসেবে আমি আমার প্রথম দর্শক, একদমই না, আমি তৈরি আমি দেখছি, তুমিই দেখছো, তো তো ঘটেই যে এই যে লিখছি এটা ঠিক ভাল লাগছে না। এবং সেটা কি দর্শক সত্যিই বলে? সম্ভবত আমি ভাগ করতে পারবো না, তার কারণ এটা ভাগ করা আমার পক্ষে মুশকিল। কখনো অবশ্যই দর্শক সত্ত্বাও বলতে পারে, কখনো কখনো টেকনিক্যাল লোকটাও বলতে পারে আমার মধ্যে, কখনো কখনো দর্শক সত্ত্বাও বলে যে না এটা ঠিক জমছে না, ভাল লাগছে না, তাই সিনটা দরকার নেই, বা এখানে এইটা দাও, এরকম হয়, অবশ্যই হয়। মানে কিন্তু লেখার প্রসেসটা একটা খুবই মানে কখন কি ঘটে চলে, মানে তুমি 15 দিন লিখতেই পারলে না বসে 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 বসে, তারপর থেকে এমন শুরু হলো একদিনে অনেকটা লিখে ফেললে, এরকম হয়েই যাচ্ছে। তখন আর ওইগুলো করার বুঝতে পারি না, মানে কোনটা ভালো লাগছে কোনটা, তখন যা আসে মনে হচ্ছে লিখতে থাকি আর কি। তোমার কি মনে হয় এই যে মাঝখানে যে 15 দিন যখন লিখতে পারছো না, এটা কি মনে হয় না এটাও একটা প্রসেসের পার্ট, যে তোমার ওই সময়টা ওই ভেতরে ওই জিনিসটা চলতে থাকে? এতদিন করতে করতে ওটাকে ওইটাই করে নিয়েছি যে না এটা পার্ট অফ দ্য প্রসেস এবং আমাকে এইভাবেই করতে হবে। সকালবেলায় বসলাম, হচ্ছে না হচ্ছে না, সিগারেট খাচ্ছি, এ করছি, ফেসবুক করছি, বেরোলাম, বইপত্র খুললাম, আড্ডা মারতে চলে গেলাম, কম্পিউটার খোলাই আছে, চলছে 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 চলছে, ঠিক আছে আজকে হলো না, দৃশ্য 1 লিখেই রাখা আছে বা দৃশ্য 18 দিন, এই ওইটুকু হয়ে গেল, সে চললো 14 দিন, 16 দিন, 1 মাস। ওই প্রসেসটা দরকার আছে, মানে কারণ আমি তো মেশিন না, রাইট, একদম ঠিক, যে চ্যাট জিপিটি তো না যে তুমি এই একটা গল্প করো, এই পয়েন্ট দিয়ে এটা করে দাও, ফলে তো আমি চ্যাট জিপিটির মতো পারবো না, চ্যাট জিপিটিও আমার মতো পারবে না, একদমই তাই, এই হচ্ছে বিষয়। একটা কথা বলো, যেটা হলো যে একটা পরিচালক বা একটা স্টোরি টেলারের একটা আইডেন্টিটি তৈরি হয়, হয় এটা প্রত্যেকটা স্টোরি টেলারই আমরা আলাদা আলাদা করে বুঝি, তো তোমারও একটা নিজস্ব আইডেন্টিটি আছে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইডেন্টিটিটা তৈরি হয় না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা ডিরেক্টর অন্যের মতো অনেক কিছু করার চেষ্টা করে যাচ্ছে, এটা হয়েছে অনেক, সারা পৃথিবী জুড়ে হয়েছে, এবং তারা হয়তো কোনো সময় সাকসেসফুল হয়েছে একটা পয়েন্টের পর গিয়ে, কোনো সময় হয়নি। এই যে আইডেন্টিটি অফ এ পার্টিকুলার ফিল্ম মেকার, ফিল্ম মেকারের নিজস্ব একটা ছাপ বা সিগনেচার নিয়ে আমরা অনেক সময় কথা বলি, এটা কোথা থেকে আসে বলে তোমার মনে হয়? এটা কোথা থেকে আসে এইটা আমার পক্ষে বলা মুশকিল, তার এটা আমার তোমার কোত্থেকে এসছে, তোমার পার্সোনালি যদি জিজ্ঞেস করি যে তোমার যে একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়েছে, একটা তোমার ফিল্ম মেকিংয়ের একটা ধরন আছে, তোমার শর্ট টেকিংয়ের একটা ধরন আছে, তোমার গল্প বলার একটা ক্যারেক্টারগুলোর একটা ধরন আছে নিজস্ব, সেটা খুবই মানে যদি কেউ মাইনরলি খেয়াল করে তাহলে বুঝতে পারবে এটা প্রদীপ্ত ভট্টাচার্যের কাজ বেশিরভাগ ক্ষেত্রেই। এইটা তৈরি হওয়ার পেছনে তোমার কি মনে হয়? নিজের কোনোদিন অ্যানালিসিস করার চেষ্টা করো? হ্যাঁ, তুমি এখন আমাকে, হ্যাঁ আমি চেষ্টা যে খুব করেছি তা নয়, আমি এখন যদি ভাবি যে প্রথাগতভাবে ফিল্ম মেকিংটা তো আমি শিখিনি, আমি শিখেছিলাম এডিট। ফিল্ম মেকিং যদি প্রথাগতভাবে কেউ শেখে তাহলে তার অবশ্যই একটা সম্ভাবনা আছে যে এই রকম হয়ে যাওয়া বা ওই রকম হয়ে যাওয়া বা সেই রকম, যেটা তার ভালো লাগছে। কারোর ব্রেসমার ছবি ভালো লাগে, তো তার একটা ইনফ্লুয়েন্স আসতেই পারে, হ্যাঁ, বা সে সেটা প্র্যাকটিস করার সুযোগ পাবে ইনস্টিটিউটে, বাইরে বেরিয়েও, হ্যাঁ, দেখবে, প্র্যাকটিস করবে। কারোর যদি মনে হয় তারকোভস্কি ভালো লাগছে, বা কারোর ঋত্বিক ঘটক ভালো লাগছে, বা সত্যজিৎ রায় ভালো লাগছে, তো সেই সেটা কিন্তু ডিরেক্টলি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। প্রথাগত যারা শিখছে ইনস্টিটিউশনে, বা যারা প্রথাগতভাবে ইনস্টিটিউশনে না পড়লেও ওইগুলো দেখে দেখে পিওরলি শিখছে, হ্যাঁ, আমরাও দেখে দেখে শিখছি, কিন্তু যেটা ওই ওই তুমি ক্যামেরাটা নিয়ে কি কি করতে পারো সেটা ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে, হ্যাঁ, এবং আমার একটা যেটা আর একটা জিনিস হচ্ছে খুব ওপেন মাইন্ড দরকার। যে আমি যদি কখনো ভেবে থাকি যে আমি লার্জ ফন ট্রায়ারের মতো ছবি বানাবো, সেটা কখনোই সেটা হবে না, আর করে লাভও নেই। ঠিক সেক্ষেত্রে আর ফিল্ম মেকিংয়ের একটা মানে যদিও নবীন শিল্প মাধ্যম বলা যায়, তবুও অনেক দিন হয়ে গেল আর টেকনোলজিক্যালি অনেক ডেভেলপড হয়েছে, বহু ফিল্ম মেকার আছেন। এবং সেইটা তুমি তো তোমার যে কোনটা ভাল লাগছে কোনটা খারাপ লাগছে ক্যামেরা নিয়ে তুমি কি করতে পারো সেই প্র্যাকটিসটা, যে আমি কি আদুর গোপাল কৃষ্ণের মতো ছবি বানাতে ভাল লাগে বলেই ওনার মতো বানাবো, বা আমি ওজুর মতো কি সেটা, সেইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে তুমি যদি তোমার কথা বলো, মানে আমি যেখান থেকে যেভাবে যে ব্যাকগ্রাউন্ড থেকে যেটা আমি ভালো জানি সেইগুলো বেশি করে বলার চেষ্টা করলে আমার ধারণা অটোমেটিক স্টাইল তৈরি হয়। এটা আমারও বিশ্বাস, আমি জাস্ট তোমার থেকে জানতে চাইছিলাম। এক্স্যাক্টলি আমারও এই বিশ্বাসটাই একদম, মানে আমার মনে হয় যে কোনো গল্পের মধ্যে, যেটা আমি আমার পার্সোনাল বক্তব্য বলছি, তুমি মানে মানে এগ্রি করো কিনা আমাকে বলো, আমার মনে হয় যে কোনো মানুষ তার আপব্রিঙ্গিং দিয়ে তো একটা পয়েন্ট অব দি ফিল্ম মেকার সত্তাটা তো তার আপব্রিঙ্গিংয়ের পরেই হয়েছে, তো তার একটা ছোটো থেকে বড়ো হওয়া আছে, তার একটা জীবন দেখা আছে, এটার ছাপ যদি তার সিনেমায় পড়ে তাহলেই তো সেটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। কারণ প্রত্যেকের বড়ো হওয়া তো আলাদা আলাদা, প্রত্যেকের নিজের চিন্তাভাবনা তো আলাদা আলাদা। এবার একটা গল্প যখনই আমার ভেতর থেকে বেরোচ্ছে, তুমি যেরকম বললে তোমার পার্সোনাল ওই তেহট্টের ঘটনাটা, ওই যে রাত্রিবেলা বাস স্টপ বলো, ওই রুট বলো, ওই ক্যারেক্টারগুলো বলো, তোমার এই সেই সময় যে সার্চিংটা চলছিল তার সঙ্গে ওই গ্রামটা খুঁজে পাওয়ার একটা কানেকশন আছে, সবই তো ইন্টারনাল সেই অর্থে। হ্যাঁ, সেই কারণেই বোধহয় তুমি সেটাই বোধহয় বলতে চাইছো। আমারও একদম এটাই মনে হয়, আমরা একই স্পেসে বসে আছি, আমি এইভাবে দেখছি, তুমি এইভাবে দেখছো, বা একই জিনিস দুটো অবশ্যম্ভাবীভাবে আলাদা দেখছি, একদম মানে দেখছি একই, কিন্তু পাশাপাশি দাঁড়ালেও দুজন কিন্তু দুটো আলাদা আলাদা। ইভেন আমি এইটা দেখছি, তুমি ওইটা দেখছো, এবার ঘটনাচক্রে তুমি সেইটাই যদি তোমার জিনিসটা তোমার ছবিতে আনার চেষ্টা করো তাহলে একটা তো তোমার নিজস্ব ছাপ থাকবেই। এবং আরেকটা হচ্ছে যে তুমি জীবনটাকে কোথায় কত দূর টানছো। মানে আমি বলছি না যে তুমি গোটা পৃথিবী ঘুরে বেরিয়ে তুমি দেখতে পাবে, তুমি কিছু দেখতে পাওনি। তুমি যদি চলাফেরা করো, মানে আমাদের ফিল্ম আমরা যেভাবে ভাবছি যে আমাদের পারিপার্শ্বিক সমাজ বা যে চরিত্রগুলোকে নিয়ে যা রং আমাদের এখানে, হ্যাঁ, সেই জিনিসগুলো যদি আমি ফুটিয়ে তুলতে চাই আমাকেও তো জানতে হবে। পুরুলিয়াতে একরকম রং হয়, একদম নদিয়াতে আর একরকম রং হয়, বর্ধমানটা আর একরকম হয়, নর্থ বেঙ্গলটা আর একরকম হয়, নর্থ বেঙ্গলের এক এক জায়গায় এক এক রকম হয়, তো সেইগুলো তোকে জানতে হবে। আর রং শুধু লোকেশনে থাকে না, লোকের মধ্যে রং থাকে, একদম মানে লোকগুলোই হচ্ছে রঙিন, একদম তো সেইগুলোকে তো তোমাকে জানতে হবে, তা তাদের সাথে আড্ডা মারতে হবে, কথা বলতে হবে আর কি, এই উইন্ডোটা ওপেন রাখতে হবে সারা জীবন। হ্যাঁ, এই যে মানে ধরো একজন তুমি যেরকম বললে ফিল্ম মেকার হিসেবে মানুষ দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার কি মনে হয় যে ইমোশনটাও বেশি ফিল করে কোনো কোনো ফিল্ম, মানে বেশি ফিল করা উচিত আমাদের অ্যাজ অ্যান, মানে ধরো কেউ একটা গল্প লিখতে চায় তার কি সব ইমোশন খুব বেশি ফিল করা উচিত, বা তার কি ভালনারেবল থাকা উচিত, নাকি সে তার সে প্রোটেক্টেড থেকেও সেটা করে উঠতে পারবে? ইমোশন থেকে প্রোটেক্টেড কেউ থাকতে পারে না, সম্ভব না, মানে ইমোশনটাকে দেখাবে না, রাইট, কিন্তু সে ইমোশনাল হবে না, দাদা অমানুষ হয়ে যাবে আর কি। কিন্তু ইমোশন থেকে ও কি করবে, ও দেখাচ্ছে না যে ওর ভালো লাগছে, ওর খারাপ লাগছে, ও দুঃখ হচ্ছে, ওর পুরোটাই মানে তুমি তাকে দেখে বুঝতে পারছো না। কিন্তু মানে এমনিতে আমি নিয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ি, নিজেরই দুঃখ লেগে গেল, নিজেই লিখছি, নিজেরই হাসি পেয়ে গেল, শুটিং করতে করতে আমার শর্ট এনজি হয়ে যায় হাসি পেয়ে গেলে, ঠিক আছে, বা কোনো দুঃখ পেলে আমার আমার দর্শক মানে তখন সেই আমার এক পিসি আছেন, উনি আমাদের অনেকেই উত্তম কুমারের ছবি মিউট করে দেখেন, দেখতে দেখতে কাঁদতে শুরু করেন। আমারও ওই রকমই, মানে আমি খুবই সমস্ত কিছুতেই ইমোশনালি হয়ে পড়ি। আমি যখন লিখছি বা করছি, তো হলে তো খুবই ভালো। ওইটা র জিনিসটা গেলে ছবি আর এক রকম হয়। মানে তুমি বলছো ইমোশনটাও ভেতর থেকে ফিল করা উচিত যখন ইন দ্য প্রসেস, মানে ফিল্ম মেকারেরও ওই জায়গাটা উচিতার্থে বলছি না, হলে ভালো হয়, হলে ভালো হয়। হ্যাঁ, বা সেটাও একটা ওয়ে অফ ফিল্ম মেকিং। হ্যাঁ, অনেক সময় একটা কথা হয়, সেটা হলো অডিয়েন্সের জন্য সিনেমা বানানো। ঠিক আছে, একটা অডিয়েন্সের পার্টিকুলারলি এরকম জিনিস ভালো লাগবে, তাই জন্য এরকম একটা জিনিস বানানো। এটা তো তুমি বিশ্বাস করো যে অডিয়েন্সের জন্য ওরকমভাবে আলাদা করে সিনেমা বানানো যায়? প্রথম কথা হচ্ছে, আমি অনেক দিন আগে আমি এক জায়গায় টাইমস অফ ইন্ডিয়াতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে তখন সবাই খুব হাসাহাসি করেছিল 15-16 বছর আগে। দেখো, আমি আমার প্রথম অডিয়েন্স আমার মতো লোক, আমি যাই বানাবো। এই গোটা পৃথিবীতে 800 কোটি লোক আছে আমার ধারণা, প্লাস মাইনাস হবে। তো 1% লোক কি আমার মতো হবে না, আমার ছবি দেখতে চাইবে না? হিসেব করো তো কত লোক। এবার আমি যদি তাদের কাছে পৌঁছই, অডিয়েন্স আছে, আমি আমাকে যদি ভালো লাগিয়ে দিতে পারি তাহলে তো আছে। তো আমি তো অডিয়েন্সের মতোই ছবি বানাচ্ছি। আমারই যদি আমার ছবি ভালো না লাগে তাহলে বাকিদেরও ভালো লাগবে না। আর আমার ধারণা ওইটা আছে, আমরা পৌঁছতে পারছি না এখনও। তাও এখনকার দিনে পৌঁছানো খানিটা যাচ্ছে, বিভিন্ন সিস্টেমের কারণে আমরা পৌঁছতে পারি না। আমার ধারণা আগামী দিনে হয়তো আমরা আশা করছি যে ওই যে 1%-1%, ওটা যদি আমি হিসেব করি কত হয়, 800 কোটি লোকের, হাস্যকর হচ্ছে যদিও, 1% কত? 8 কোটি। 8 কোটি মানে 80 লাখ। তারও যদি 1% হচ্ছে 80 লাখ। 80 লাখ লোকও হবে না আমার ছবি, মানে গোটা পৃথিবীতে, পৃথিবীর লোক, সমস্ত লোকের কাছে পৌঁছানো যদি নাও হতে পারে, 10%, মানে তো 80 লাখের 8 লাখের কাছে পৌঁছুক। পৌঁছতে পারে, মানে তুমি অবশ্যই পৌঁছতে পারে। হ্যাঁ, মানে অঙ্ক অনুযায়ী পারা উচিত এখনকার দিনে, কিন্তু সেইটা দেখতে হবে। বারবার বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বড় বড় ফিল্ম মেকাররা বারবার বলেছে যে ট্যারেন্টিনোর একটা কথা আছে যে তুমি যদি তোমার সবচেয়ে ভালো লাগে, তাহলে তোমার সিনেমাটা তোমার ভালো লাগলে, কারো ভালো না লাগলেও লাস্টে একটা অডিয়েন্স থাকবে যার দারুণ লেগেছে। এটা তো সবসময় বলা হয়, কিন্তু জেনারেল প্র্যাকটিসে অনেক সময়, আমি জানি না এটা বিতর্কিত কথা হচ্ছে কিনা, বাট জেনারেল প্র্যাকটিসে অনেক সময় দেখা যায় যে কিছু একটা বেস করে একটা সিনেমা বানানোর টেন্ডেন্সি তৈরি হয়। তোমার কি মনে হয় যে অনেক সময় এই কারণেই ওইটা ওই ব্যারিয়ারটা পার করে দর্শকের কাছে পৌঁছতে পারে না, যেহেতু এই পার্সোনাল কানেকশনটা বা এই যে অডিয়েন্স হিসেবে আমার ভালো লাগছে, এটা যে ইম্পর্টেন্স দেওয়া উচিত এটাকে আরও বেশি, এটা কি তোমার মনে হয় এই সিস্টেমটাও দিচ্ছে না খুব একটা? অবশ্যই দিচ্ছে না। তার কারণ হচ্ছে, দেখো, ফ্যাক্টরি যখন হবে, লাক্স সাবান ওই একই তো বেরোবে, একই জিনিস বেরোবে। এবার তার যদি ফ্লেভার বানাও, কোনোটা গোলাপের গন্ধ, কোনোটা জ্যাসমিন, হ্যাঁ, তো এইরকম, তো কোনোটা থ্রিলার, কোনোটা কমেডি, কোনোটা অ্যাকশন, তো ফ্যাক্টরি করলে তো ওই রকমই হবে। এবার লোকে কত আর সাবান মাখবে, মানে তাহলে আরও দামি সাবান, আরও দামি সাবান। এবার সেই জন্য ক্লাস ওয়াইজও ওই রকম হতে থাকবে। এইবার ঘটনা হচ্ছে, ছবির ক্ষেত্রে যদিও পৌঁছানো সম্ভব, কিন্তু ওই কারণে যে তুমি দেখবে প্রপার আর্টওয়ার্ক বা কিছু হ্যান্ডমেড জিনিসের দাম অনেক বেশি, একদম। সেটা সিনেমার ক্ষেত্রে এখনো হয়ে ওঠেনি, মানে আমাদের এখানে। তুমি যখন লাক্স সাবানের কথা বলছিলে তখনই আমার মাথায় একটা জিনিস আসলো, এখন হ্যান্ডমেড কিছু সাবান তৈরি হয়, হ্যাঁ, সেগুলো খুব দামে দামে বিক্রি হয়, সেগুলো আলাদা আলাদা কাস্টম ফ্লেভার দিয়ে তৈরি হয়। এবং আমি তো তোমাকে বলছি যে এই এআই এর যুগে এসে এই মেড বাই হিউম্যান বলে একটা জিনিস আসতে পারে, আমার ধারণা। সেটা যে সমস্তটাই এআই তৈরি করে দিচ্ছে, কিন্তু যখন হিউম্যান তৈরি করছে সেটা এমন চমৎকার লাগবে সেই সময়টাতে। এবার সেটা আবার মানুষরা অ্যাফোর্ডই করতে পারবে না, এত দাম হবে। তো এইসব ঘটনা ঘটবে। মানে সিনেমার ক্ষেত্রে আমাদের তো মনে হয় যে ঠিক আছে, আমি এটা ধরো, যারা রেগুলার প্রডিউসার ছবি বানাচ্ছেন, কত বানান, 20-25টা করে বানান, যার মানে এস্টাবলিশ যারা 40টা বানান, একটা আর একরকম করতে দিন না। আপনার তো একটা 50 লাখ 1 কোটি টাকা খরচ হবে, আপনি তো 100 কোটি 20 যা কোটি কোটি খরচ করছেন, করে দেখুন হলো না, আবার 2 বছর করবেন না, আপনি এ করুন। যেই আপনি বললেন যে তুমি তোমার মতো করো, করেই আপনি শুরু করে দিলেন, মানে এই ওটা ওটা করো না, এটা হবে না, সেটা করবে না, ওই করবে না, হ্যান না, এরকম করলে হবে না। একটা কথা বলো, এআই নিয়ে একটা কথা বললে, তুমি কি এআই ব্যাপারটার সম্পর্কে তোমার কি মানে তুমি কি প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে দেখেছো? আমি কবিতা টবিতা লেখার চেষ্টা করেছি এআইকে দিয়ে, যে কীরকম কবিতা লেখো দেখি। এরা বাংলার এখন বাংলা নিয়ে এআইয়ের এখন অতটা ইনপুট আসেনি, ডেটা পায়নি অত, কিন্তু এমনি কবিতা টবিতা ওর মতো লিখছে, স্ক্রিপ্ট লিখে দিতে বললে লিখছে, অ্যানিমেশন করে দিতে বললে, যেগুলো দেখেছি আমি। ইভেন যেটা কিন্তু এখনও অবধি সেটা খুব যে তুমি খুব সাংঘাতিক ক্রিয়েটিভ কিছু আমি আমার ওভারঅল কোনো চোখে পড়েনি। খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, ব্যাপারটা খুব সুন্দরের মধ্যে আছে, ভালো ভালো সুন্দর, হ্যাঁ, কিন্তু এটা পড়েনি, মানে একটা সাংঘাতিক কিছু, একটা জানি না সেটা করে ফেলতে পারবে কিনা, কিন্তু এখনো অবধি আসেনি। তোমার কি মনে হয় যে হিউম্যান রিপ্লেস হতে পারে এআই দিয়ে, মানে ক্রিয়েটিভ ফিল্ডে? একটা পয়েন্ট অবধি হতে পারে, যেটা কিনা যেই ফ্যাক্টরির জিনিস বানাতে গেলে তো ওই এআই করে দেবে। তুমি একটা আজকাল তো তাই করবে, লিখিয়ে নিচ্ছে, গ্রাফিক্স করিয়ে নিচ্ছে, ভিডিও বানিয়ে দিচ্ছে, সমস্ত কিছু করে দেবে, কিন্তু আউট অফ ফ্যাক্টরি কিছু বানাতে গেলে, আউট অফ মানে হ্যান্ডমেড জিনিসপত্র বানাতে গেলে তখন হিউম্যান টাচটাই লাগবে। এআই এর পক্ষে সম্ভব না, কারণ আমার মানে মানুষই মানুষের 1%-এরও কম জানে, আমার ধারণা সেটা। আমার এআইয়ের সেই ইনপুট মানুষ নিজেকে আরও ডেভেলপ করে ফেলবে, আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমি নিজের এআই নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি অ্যাবাউট স্ক্রিপ্ট রাইটিং, লেখালেখির ব্যাপারে। আমি কিন্তু একটা জিনিস বুঝেছি, গল্প লেখার ব্যাপারে যে হিউম্যান টাচটা আছে সেটা কিছুতেই এআই, কোনো রকম এআই এখনো অবধি তার কাছাকাছিও যেতে পারেনি, পারবে না, চোখে জল ফেলতে পারবে না। এক্স্যাক্টলি, সেটাই হলো সবচেয়ে বড়। তুমি নিজেই যে ইমোশনটা নিয়ে ফেললে তো সেই, আমি পড়ছিলাম এজিআই হয়ে যাবে, মানে এআই সিঙ্গুলারিটি বলে একটা বিষয় হবে, মানে যেটা এআই মানুষকে অতিক্রম করে যাবে, সেটা আমার খুব সন্দেহ আছে, মানে সম্ভব কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক কিছু, যে কাজগুলো রেগুলার বেসিসে, এবার প্রতিটা টেকনোলজিতে এটা হয়, এবার এইখানে কতটা হবে, ধরো রেগুলার যে কন্টেন্ট রাইটিং চলে গেল টুল হিসেবে ইউজ করা যাবে, তো রেগুলার গ্রাফিক্স ডিজাইন সেটা আমরা দেখতেই পাচ্ছি, ক্যানভা ট্যানভা হ্যান ত্যান, তুমি তো তোমার মানে আগে যেটা করাতে হতো সেটা তুমি আচ্ছা করে দিই একরকম, কিন্তু সেটা যেই আঁকিয়ে নিতে চাও অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে ওই কমার্স, মানে ক্যানভাটা তুমি সাবস্ক্রাইব করলে, সেই সাবস্ক্রিপশান দিয়ে তুমি যা পাচ্ছ করে নিচ্ছ, ওই সাবস্ক্রিপশানের অন্তত 5 গুণ টাকা দিয়ে তোমাকে একটা ডিজাইন করতে হবে। এই কনফ্লিক্টটা গন্ডগোল হচ্ছে, কমার্স ইকোনমিটা সবসময় পুরো ব্যাপারটা ইকোনমিক্যাল জিনিসটা, মানে তুমি যে আমার ছবি ইন্ডিপেন্ডেন্টলি বা এ বলছো ওটাও ইকোনমিক্স, এআই এর আশাটাও ইকোনমিক্সই, এবং সেটাকে ইকোনমিকে কীভাবে আমার ধারণা মানুষও উপায় খুঁজে বার করে নেবে। আমার মানুষ না থাকলে এআই তার থেকে লাভটা কি আছে একদম। আর এআই আমার মনে হয় এআই একটা টুল হিসেবে ফিল্ম মেকারদের কাছে যদি বলো, তাহলে একটা টুল হিসেবে, যেমন ধরো স্টোরি বোর্ডিংয়ের ক্ষেত্রে দারুণ কাজ করতে পারে, যত আরও মানে কি বলবো, যত দিন যাচ্ছে ইমেজ জেনারেশনের কোয়ালিটি বাড়ছে, অনেকটা রেফারেন্সিং করতে পারো তুমি। আগে যেরকম আমরা অন্য সিনেমার থেকে রেফারেন্স করতাম, সেটাতে হয়তো সুবিধা হবে, কিছু কিছু পয়েন্টার্স, কিছু জিনিস লেখানোর ক্ষেত্রে, অল্প অল্প ছোট ছোট কন্টেন্ট লেখানোর ক্ষেত্রে ইট ক্যান বি ইউজ, মানে এটা একদম টুল হিসাবে আমার মনে হয় ইউজ হলেও হতে পারে, বাট কোনোভাবেই একটা পুরো সিনেমার স্ক্রিপ্ট লেখার ক্ষমতা এখন অব্দি কোনো, সেই স্ক্রিপ্ট লেখার ক্ষমতা আছে কিন্তু যেটা লিখবে সেটা লেখো, সেটা হবে না। ওইটাই স্ক্রিপ্ট তো লিখেই দেবে, শুরু থেকে শেষ অব্দি 50-60টা সিন লিখেই দেবে, কিন্তু সেটা কোনোভাবেই ওই হিউম্যান টাচটা দিতে পারবে না। যেটা তুমি বললে যে এআই তো কাঁদে না, হ্যাঁ এটা কাঁদে না তো, এআই তো অত হাসেও না কাঁদেও না, ওইটা ইজ ইম্পর্টেন্ট। তোমার নেক্সট কি কি কাজ করার, তুমি একটা ছবি করেছো অলরেডি, করছো, সেটা নিয়ে কথা বলতে পারবে কিনা আমি জানি না, বাট বেসিক একটা ছবি করেছো সেটা মোটামুটি জেনেছি আমি যতদূর তোমার সঙ্গে কথা বললাম। আর তোমার নেক্সট কি কি ধরনের কাজ করার ইচ্ছা আছে, কি কি ধরনের গল্প বলার ইচ্ছা আছে, বা সেইটা নেক্সট প্ল্যানটা কীরকম? হ্যাঁ নেক্সট প্ল্যান, আমি আর একটা গল্প, পুরনো গল্পই, সেইটাকে আবার একটু মানে ধরো এটা অনেক দিন আগেকার গল্প, ওটাকে আমি এবার নতুন করে রিরাইট কর, মানে নতুন রিরাইট করছি না, ওটাকে নতুন একটা অ্যাঙ্গেলে দেখছি। হ্যাঁ মানে এটাকে কি, এটাকে ছবি করা যায় কি না, ওইটা নিয়ে এখন এটা ভাবনা চিন্তা করছি। আর একটা ছবি অলরেডি হয়ে গেছে যেটা পোস্ট প্রোডাকশানে আছে। হ্যাঁ যেটা পোস্ট প্রোডাকশানে আছে। আর এছাড়া তো প্রচুর, মানে আমার অ্যাকচুয়ালি অসুবিধাজনক ব্যাপারটা হচ্ছে আমার যত যা মাথাতে ডায়েরিতে লেখা আছে ওগুলো আমার জীবনে করতে পারবো না শেষ করে, তো ফলে যেটা করা সম্ভব সেই দিকেই যাচ্ছি, যেটা আমরা করতে পারি আমাদের এখানে আর কি। হ্যাঁ হ্যাঁ বেশ, আমরা মোটামুটি একটা এন্ড অফ দ্য ডিসকাশন এলাম। আমার মনে হয় তোমারও আড্ডা মেরে আমার সঙ্গে ভালোই লাগলো, চমৎকার লাগলো, খুবই একটা ক্যান্ডিড এবং খুবই নর্মাল যে আড্ডাটা আমার তোমার হওয়া উচিত সেরকমই একটা আড্ডা মারলাম। আশা করি আপনাদেরও সেই আড্ডাটা ভালো লেগেছে, এবং আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম অ্যাকচুয়ালি, মানে তোমার ফিল্ম মেকিংয়ে আসার পর ফিল্ম মেকিংয়ের ডিফারেন্ট অ্যাসপেক্ট, তোমার রাইটিং প্রসেস, এআই, ইনফ্যাক্ট লাস্ট শেষের দিকে এআই নিয়েও অনেক কিছু নিয়ে কথা বললাম। আমার তো মানে কি বলবো, খুব মানে অ্যাকচুয়ালি আড্ডাটা অনেকটাই চলতে পারতো আরও, কিন্তু আমাদের একটা টাইম রেস্ট্রিকশন থাকে, সেই জন্য আমাদের এখানে আড্ডাটা শেষ করতে হবে। তো আজকের আড্ডা এই অবধি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ প্রদীপ্ত, থ্যাংক ইউ এত সময় দিলে এবং এতটা ক্যান্ডিডলি কথা বললে আমার সঙ্গে, সেই জন্য থ্যাংক ইউ। আশা করি আপনাদেরও এই এপিসোডটা ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর তাছাড়া যেটা আমি সবসময় বলে থাকি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার, পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে, পরের এপিসোডে দেখা হচ্ছে আবার।